আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে কিভাবে একটা লারাভেল প্রজেক্ট ইনস্টল করতে হয় এবং ইনস্টল করে কিভাবে রান করতে হয় এটা দেখেছিলাম। আজকের ক্লাসে আমরা যেটা দেখব, কারো হয়তো স্পিকার অন করা, রফিকুল ইসলাম ভাই আপনার স্পিকারটা আমি অফ করে দিচ্ছি। ওকে, আচ্ছা, আমরা কিভাবে লারাভেলের প্রজেক্ট ইনস্টল করতে হয় এবং সেটা কিভাবে রান করতে হয় আমরা এটা লাস্ট ক্লাসে দেখেছিলাম, এবং কিভাবে একটা ইউআরএল তৈরি করে একটা ভিউ কিভাবে রিটার্ন করতে হয় এটাও আমরা দেখেছিলাম। আজকের ক্লাসে ক্লাসটা ইম্পর্টেন্ট এজন্য বলতেছিলাম যে আজকের ক্লাসে আমরা আমাদের ফোল্ডার ডিরেক্টরিগুলো দেখব, অর্থাৎ আমার কোন ফোল্ডারের কী কাজ, কোন ফাইলের কী কাজ এগুলো দেখব। এবং হয়তো অনেক কিছু আজকে একটু কী বলে কঠিন হবে, সো যেগুলো আমাদের জন্য এখন বোঝা সহজ হবে এগুলোই কভার করব। এছাড়া ধরেন দুই একটা ফাইল অথবা দুই একটা ফোল্ডার হয়তো এখন বুঝবেন না, তারপর আমি সেটা বোঝানোর চেষ্টা করব। বাট ওগুলো আমরা আবার যখন কাজ করব আমাদের প্রজেক্টের ভিতরে স্টেপ বাই স্টেপ যখন আসবে তখনও আবার বুঝাবো। বাট আমরা সবার প্রথমে যে আমার ফোল্ডার ডিরেক্টরিগুলো না জানলেই আমি কাজ করতে পারবো না সেগুলো অবশ্যই দেখে নিতে হবে, সে অনুযায়ী আমি আমার ফোল্ডার ডিরেক্টরিগুলো দেখব। ওকে, আচ্ছা, আমি সিরিয়াল বাই আসবো না, সিরিয়াল বাই আসবো একটু পরে। বাট তার আগে আমি দু একটা ফাইল একটু প্রথমে দেখাই নি, তারপরে সিরিয়াল বাই আসতেছে। ওকে, আমরা সবার প্রথমে আসি, এখানে কিছু হিডেন ফাইল আছে, আপনারা অবশ্যই আপনার হিডেন ফাইলগুলো শো করে রাখবেন যখন আপনার পিসিতে কাজ করবেন, প্রজেক্টটা যখন ইনস্টল করবেন আপনারা অবশ্যই আপনার পিসির হিডেন ফাইলগুলো শো করে রাখবেন, না হলে এই হিডেন ফাইলগুলো দেখতে পারবেন না। আপনাদের যাদের হিডেন ফাইল শো করা নাই তারা একটু তাদের ফাইল সিস্টেমটা চেক করে দেখবেন। ওকে, যাদের হিডেন সরি যাদের হিডেন ফাইলগুলো শো করা নাই তারা একটু তাদের ফাইল সিস্টেমগুলো চেক করে দেখবেন যে এই ডট ইএনভি নামে কোনো ফাইল হয়তো আপনারা দেখতে পারবেন না যদি আপনাদের হিডেন ফাইলগুলো শো করা না থাকে। আর হিডেন ফাইল উইন্ডোজে কীভাবে কোথায় শো করতে পারবেন সেটা হয়তো অনেকেরই জানা আছে, বাট যাদের জানা নেই তাদের জন্য বলি, আপনাদের যখন ফোল্ডার ফাইল সিস্টেমে ঢুকবেন তখন উপরে ভিউ নামে একটা মেনু আছে, সেই ভিউ মেনু থেকে আপনারা হিডেন ফাইলগুলো শো করতে পারবেন। আচ্ছা, সো হিডেন ফাইলগুলো অবশ্যই শো করে নেবেন। আর কোড এডিটরে যখন আপনি ওপেন করবেন, কোড এডিটর অবশ্যই আপনার এই হিডেন ফাইলগুলো দেখাবে। কোড এডিটর বলতে আপনার ভিএস কোড, আমি ভিএস কোডটাকেই বেশি প্রিফার করি, যে আপনার আপাতত ভিএস কোড, ভিজুয়াল স্টুডিও কোড অর্থাৎ, সো ভিজুয়াল স্টুডিও কোডটা আপনারা ইউজ করার চেষ্টা করেন। আর যারা স্টুডেন্ট লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করবেন, পিএসপি স্টম ইউজ করতে চান, তাদের জন্য তো আরও সহজ হবে। আর পিএসপি স্টম ইউজ করার ক্ষেত্রে আমি বলবো, আমি যেটা ইউজ করি আর কি, পিএসপি স্টম ইউজ করার ক্ষেত্রে আমি বলবো যে আপনার যদি পিএসপি স্টম ইউজ করতে চান তাহলে অবশ্যই খেয়াল রাখবেন আপনার পিসি যাতে 4 GB র্যামের উপরে হয়, অর্থাৎ 8 GB র্যাম অথবা 6 GB র্যাম, অন্ততপক্ষে 6 GB অথবা 8 GB র্যাম হয়। ওকে, আচ্ছা, সো কারণ 4 GB র্যামে পিএসপি স্টম অনেকটা স্লো করে। ওকে, আমরা এডিটরের পার্ট শেষ করলাম এবং আমরা এখানে আমাদের ফাইল সিস্টেম অথবা ফোল্ডার ডিরেক্টরিগুলো একটু দেখি। এবং সবার আগে আমি আসি, এখানে একটা হিডেন ফাইল আছে ডট ইএনভি নামে একটা হিডেন ফাইল আছে। সো এই ডট ইএনভি ফাইলটা কি আমাদের খুবই একটা ইম্পর্ট্যান্ট ফাইল, এবং এটা সবার প্রথমে দেখানোর কারণ হলো গিয়ে আমরা সিরিয়াল বাই আসতে পারতাম, যে একবার উপর থেকে আসতে পারতাম, বাট সবার আগে এটা দেখানোর কারণ হলো গিয়ে এই ডট ইএনভি ফাইলটা হলো গিয়ে আমার যে প্রজেক্টটা রান হচ্ছে প্রজেক্টের এনভায়রনমেন্ট ভেরিয়েবলগুলো সে ক্যারি করে। ওকে, ডট ইএনভি ফাইলটা সে আমার প্রজেক্টের সকল এনভায়রনমেন্টটা ম্যানেজ করে। সোজা কথা আমি যদি সহজভাবে বলি যে আমার প্রজেক্টের যত এনভায়রনমেন্ট সেট আপ আছে সবগুলো সে এই ডট ইএনভির ভিতরে ম্যানেজ করে। আচ্ছা, এখানে সে আমার অ্যাপের নামটা আমি দিতে পারি, আমার ডট ইএনভির ভিতরে কি অ্যাপের একটা নাম ডিফাইন করে দিতে পারি। ধরেন আমি এখানে অ্যাপের নাম দিলাম ব্যাস 7। ওকে, এখানে যদি আমি স্পেস দিতে চাই তাহলে আমাকে ডাবল কোটেশনের ভিতর দিতে হবে, স্পেস দিলে সে নিবে না, আমার এখানে ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশনের ভিতরে দিতে হবে আমি যদি স্পেস দিতে চাই। আর স্পেস না দিলে সে আমি সরাসরি লিখে দিতে পারবো। আচ্ছা, এরপরে আমার অ্যাপ্লিকেশনটা কিসে আছে, এটা আছে কি আপাতত আমরা লোকালে কাজ করতেছি, যখন ইসে যাবে আপনার লাইভে যাবে তখন এটা কি প্রোডাকশনে, এখানে লোকালের জায়গায় প্রোডাকশন হয়ে যাবে। অ্যাপ কি আমার প্রজেক্টের একটা অ্যাপ্লিকেশন কি আছে, সো সেই অ্যাপ্লিকেশন কিটা সে এখানে বহন করে। এরপর আসতে অ্যাপ ডিব্যাগ, অর্থাৎ আমার অ্যাপটা কি ডিব্যাগ মোডে আছে নাকি ডিব্যাগ মোড ফলস করা আছে।
ডিবাগ মোড কি আমরা যখন কাজ করব আমরা আমাদের প্রজেক্টের নিচে একটা বার অ্যাড করে নিতে পারি সেই বারের মাধ্যমে আমি আমার প্রজেক্টে কতক্ষণ সময় লাগতেছে কোন একটা পেজ লোড নিতে অথবা কি কি ডাটা আসছে কোন কোন টেবিল থেকে ডাটা আসছে সেগুলোকে আমি নিচে দেখতে পারি এবং এটাও আমার যখন লোকালে থাকবে তখন এটা ট্রু থাকবে এবং যখন লাইভে থাকবে তখন ফলস থাকবে এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এটা তো এখন ট্রু আছে বাট এখানে নিচে আমি ডিবাগ মোড কেন দেখতে পাচ্ছি না আমার সেই ডিবাগ অ্যাপ্লিকেশনটা ইনস্টল করা নাই আমি চাইলে সেটা ইনস্টল করে নিতে পারি আমি কোথা থেকে ইনস্টল করতে পারি আমি যদি সার্চ করি লারাভেল ডিবাগ বার লারাভেল ডিবাগ বার হ্যাঁ এটা আমি এটা যদি ইনস্টল করে নিই সে আমাকে নিচে একটা আপনার ডিবাগ বার শো করবে আমি এখান থেকে কপি করে নিয়ে নিলাম যে ইনস্টলেশনের জন্য যে আপনার ইয়েটা আছে কমান্ডটা আছে সেটা আমি কপি করে নিয়েছি এবং এটা কোথায় রান করব অবশ্যই আমার টার্মিনালে রান করব আমার এখানেও টার্মিনাল আছে আমি যদি খেয়াল করি আমার এখানে হ্যাঁ এখানে আমার কোড এডিটরে আপনাদের ভিএস কোড যদি ইউজ করেন ভিএস কোডও নিচে টার্মিনাল থাকবে আর যদি আপনারা ফাইল সিস্টেমের মাধ্যমে এডিটর এই টার্মিনাল ওপেন করতে চান অথবা এই যে ইয়েটা ওপেন করতে চান কমান্ড লাইন প্রম্পটটা ওপেন করতে চান সেক্ষেত্রে আপনারা কীভাবে করবেন আমরা লাস্ট ক্লাসে দেখাইছিলাম যে প্রজেক্টের ভিতরে গিয়ে রাইট বাটনে ক্লিক করে গিট ব্যাশের মাধ্যমে ওপেন করতে পারেন অথবা সার্চ বারের মাধ্যমে ওপেন করতে পারেন সো এখানে আমি পেস্ট করে দিই সরি এটা না আমি কপি করেছি সেটা কপি হয় নাই হয়তো আমার সে ইন্টারও দিয়ে দিয়েছে আমাকে একটা ডিবাগ বার সে ইনস্টল করে নিচ্ছে এবং এটা যেহেতু ট্রু করা আছে নিচে যদি আমি দেখি রিলোড দিলাম এবং নিচে দেখতে পাচ্ছি একটা বার অ্যাড হয়ে গেছে ওকে এবং এটা ট্রু করা আছে এই জন্য আমি দেখতে পাচ্ছি এবং যখন লাইভে যাবে যখন আমার প্রজেক্টটা লাইভে যাবে তখন এটা ফলস আসবে এবং এখানে আমার কয়টা ভিউ লোড করতে আছে কোথায় কী করতেছে সবগুলোই দেখাচ্ছে এবং কতটা টাইম লাগতেছে সব কিছুই এটা দেখাচ্ছে তো আমি চাইলে এটা ডিবাগ বার ট্রু করে নিতে পারি অথবা ফলসও করে নিতে পারি ফলস আমি যদি এটা ফলস করে দিই সে আর এটা দেখাবে না ওকে আচ্ছা তারপরে আসতে আছে আমার অ্যাপ্লিকেশনের ইউআরএল সো আপনাদের অ্যাপ্লিকেশনের ইউআরএল বাই ডিফল্ট কি লোকাল হোস্ট থেকে আসবে সো লোকাল হোস্ট স্ল্যাশ আপনি চাইলে আপনার প্রজেক্টের ফাইল নেমটা দিয়ে দিতে পারেন যেমন ব্যাস সেভেন আমার প্রজেক্টের যেহেতু ফোল্ডার ফাইলের নাম কি ব্যাস সেভেন এটা কি আপনাদের ক্ষেত্রে বাট আমার ক্ষেত্রে যেহেতু আমি চেঞ্জ করে নিয়েছি আমি যেটা চেঞ্জ করা আছে সেটা আমি ইউআরএল হিসেবে ইউজ করতে পারি যেমন ব্যাস সেভেন ডট জুবাইল ওকে আচ্ছা এখানে যদি আমি এটা ইউজ নাও করি কোনো সমস্যা নেই আমার আগে যেভাবে ছিল লোকাল হোস্ট আমি সেটা ইউজ করলেও কোনো সমস্যা নাই এটা এটা রেখে দিলেও কোনো সমস্যা নাই ওকে এটা আমার যে দিতেই হবে অ্যাপ ইউআরএলটা এটা কোনো ম্যান্ডেটরি কোনো ভ্যালু না যেটা আমার দিতেই হবে আচ্ছা এরপরে আসি এখানে আমার লগ চ্যানেল এবং লগ লেভেল অর্থাৎ আমার যে ইরোরগুলো আসবে সেগুলো কোথায় ম্যানেজ হবে কীভাবে ম্যানেজ হবে সেই ভেরিয়েবলগুলো এখানে রাখা হচ্ছে তারপরে নিচে আসতে আছে আমার ডাটাবেজের কানেকশনগুলো এবং এগুলো একটার পর একটা কীভাবে ব্যবহার করতে হবে এটা আমি যখন ডাটাবেজ নিয়ে কাজ করবো তখন দেখাবো আবার নিচে আসতে আছে ব্রডকাস্টিং সেশন সেশন ড্রাইভার যে আমি যখন সেশনে কোনো ডাটা রাখবো এগুলো কোথায় রাখবো সেই এনভায়রনমেন্ট সেটআপগুলো আমি এখানে দেখাই দিচ্ছি তারপরে ইমেইল ইমেইলের যে ভেরিয়েবলগুলো অথবা ইমেইলের যে কনফিগারেশনগুলো সেটা আমার এই ডট ইএনভি ফাইলের ভিতরেই করতে হবে ইমেইলের কনফিগারেশন কি যেমন ধরেন আমি যদি আমার অ্যাপ্লিকেশন থেকে কাউকে একটা মেইল সেন্ড করতে চাই আমার অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমি কিন্তু কোনো ইমেইলের মাধ্যমে না আমি সরাসরি আমার অ্যাপ্লিকেশনের মাধ্যমে কাউকে একটা মেইল সেন্ড করতে চাই তো অবশ্যই যে কোনো একটা ইমেল সার্ভিস প্রোভাইডার যেমন জিমেইল অথবা ইয়াহু এদের কাছ থেকে অ্যাপ পাসওয়ার্ড নিতে হবে এবং সেটা এখানে আমাকে ইউজ করতে হবে এভাবে মোটামুটি AWS কী আছে পুষার কি পুষারের যে ভেরিয়েবলগুলো আছে এগুলো আছে এবং নিচেরটাও পুষার ওকে সো আমরা এই ভেরিয়েবলগুলো প্রথমে যেগুলো আমাদের একবারে প্রয়োজন যে অ্যাপ রিলেটেড সেগুলো আমরা দেখেছি বাট অন্যান্য যে ভেরিয়েবলগুলো আছে এগুলো আমরা যখন কাজ করব তখন দেখব আচ্ছা এখানে হয়তো আপনাদের প্রশ্ন আসতে পারে যে এটা তো কোনো ভেরিয়েবল সাইন নেই অথবা এটা কীভাবে ভেরিয়েবল হলো এটা জাস্ট আমরা নাম হিসেবে ব্যবহার করি বাট এটা কি এনভায়রনমেন্ট কি ওকে এগুলো সবই আমাদের এনভায়রনমেন্ট সেট আপ আচ্ছা সবাই একটু 8টার ভিতরে প্রত্যেকদিন 8টার ভিতরে জয়েন করার চেষ্টা করবেন ওকে আচ্ছা আমরা সবার প্রথমে কি দেখলাম ডট ইএনভি ফাইলটা অর্থাৎ ইএনভি ফাইলের মাধ্যমে আমরা
কি কাজ করি ইএনভি ফাইলের মাধ্যমে কি আমার সম্পূর্ণ প্রজেক্টের এনভায়রনমেন্টের সেটআপগুলো করা হয়। এরপর আমি উপর থেকে আসি, একটা পর একটা ফোল্ডার দেখে আসি, ফোল্ডারের ভিতর কি কি ফাইল আছে এগুলো দেখব। সবার প্রথমে আসি আমার অ্যাপ ফোল্ডার। অ্যাপ ফোল্ডারের ভিতর কি থাকতেছে, আমরা জানি যে আমাদের প্রজেক্টটা কি এমবিসি প্যাটার্নে কাজ করে নাকি। এমবিসি প্যাটার্নের ফুল মিনিং কি, মডেল ভিউ কন্ট্রোলার, মডেল ভিউ কন্ট্রোলার। সো আমাদেরকে অবশ্যই খুঁজতে হবে যে আমাদের মডেলগুলো কোথায় আছে, ভিউগুলো কোথায় আছে, কন্ট্রোলারগুলো কোথায় আছে। আচ্ছা, এই অ্যাপ ফোল্ডারের ভিতরে আমার কন্ট্রোলারগুলো থাকবে এবং মডেলগুলো থাকবে, এবং এর জন্য আলাদা আলাদা ফোল্ডার আছে। আমরা যদি প্রথম ফোল্ডারটা আছে কনসোল, কনসোলের মাধ্যমে আমি আমার প্রজেক্টের যে যদি নতুন কোনো কমান্ড তৈরি করতে চাই এই কনসোল ফোল্ডারের ভিতরে করব। ওকে, আমি যদি আমার প্রজেক্টের জন্য নতুন কোনো কমান্ড, যেভাবে আমরা পিএসপি আর্টিশান কমান্ডটা ব্যবহার করতেছি ওভাবে যদি কোনো কমান্ড তৈরি করতে চাই সেটা আমরা এই কনসোলের মাধ্যমে করব। এরপর আসতেছে এক্সেপশন, অর্থাৎ আমার প্রজেক্টের যে ইরোরগুলো আসতে আছে সেই ইরোরগুলো আমরা এক্সেপশনের ভিতরে ধরবো। আচ্ছা, এখানে হয়তো আমার দুইটা ফাইল দেখাচ্ছে, যেমন কনসোলের ভিতরে কার্নেল আবার কার্নেল, এটা কিন্তু দুইটা ফাইল না, একটাই ফাইল কার্নেল ডট পিএসপি। নিচে আমার ক্লাসের একটু ভেরিফাই করে দেখাচ্ছে বা ক্লাসটা ডিসক্রাইব করে দেখাচ্ছে, বাট আপনাদের ক্ষেত্রে ভিএস কোডের ক্ষেত্রে এটা দেখাবে না। আপনাদের ক্ষেত্রে এখানে একটা ফোল্ডারই ফাইলই দেখাবে, সেটা কি কার্নেল ডট পিএসপি। এবং এখানে আমার ফাইল সিস্টেমের ভিতরে আমরা যা এখানে দেখতে পাচ্ছি এই যে এতগুলো জিনিস এগুলো সবই এই কার্নেল ডট পিএসপির ভিতরে আছে, জাস্ট আমার এখানে ফাইল সিস্টেমের ভিতরে দেখাই দিচ্ছে, বাট আপনার ক্ষেত্রে দেখানোর কোনো প্রয়োজন নেই এবং দেখাবেও না। বাট আমার কিন্তু ফাইলেই একটাই, আমার কোন ফাইলটা আছে কার্নেল ডট পিএসপি, নিচে শুধুমাত্র আমার ক্লাসটা দেখাই দিচ্ছে। ওকে, এটা নিয়ে আপনাদের টেনশনে কিছু নাই যে ভাই আপনার কাছে তো দুইটা ফাইল দেখলাম যে কার্নেল ডট পিএসপি আবার নিচে আর একটা কার্নেল, আমার কাছে কিন্তু দুইটা ফাইল না, এখানে একটা ফাইলই আছে। ওকে, আচ্ছা, এরপরে আসে আমার এক্সেপশন, যেটা দেখতেছিলাম যে আমাদের যত ধরনের ইরোরগুলো হবে আমাদের প্রজেক্টে অবশ্যই ইরোর হবে, আমরা যেহেতু একটা প্রজেক্ট ডেভেলপমেন্ট লেভেলে আছে তো অবশ্যই ইরোর আসতে পারে, সেই ইরোরগুলো আমরা এক্সেপশনের মাধ্যমে সেই ইরোরগুলো ক্যাচ হবে এবং আমাকে দেখাবে। এরপরে আসতেছে এইচটিটিপি, এবং এইচটিটিপির মধ্যে আবার দুই ধরনের ফোল্ডার আছে, একটা হলো কি কন্ট্রোলার এবং আর একটা মিডলওয়্যার। এই কন্ট্রোলারের ভিতর আমরা যেটা বলতেছিলাম যে মডেল ভিউ কন্ট্রোলার, সেই মডেল ভিউ কন্ট্রোলারের কন্ট্রোলারটা এখানে থাকবে। এবং কন্ট্রোলারের কাজ কি, আমরা যত লজিক্যাল কাজগুলো, লজিক্যাল যত জিনিসগুলো সবগুলো আমরা এই কন্ট্রোলারের ভিতরে লিখব। কেমন লজিক্যাল, ধরেন আমি একটা স্টুডেন্টের ডাটা চাচ্ছি, ওকে, আমি একটা ইউআরএলে হিট করলাম, আমার সব স্টুডেন্টের ডাটা দেখাবে। এখন এই যে স্টুডেন্টগুলোকে ফিল্টার করে ডাটাবেস থেকে উঠে আইনে আমাকে ভিউতে দেখাবে, অর্থাৎ এই যে ডাটাবেস থেকে উঠে আইনে ডাটাটাকে প্রসেস করে যে আমাকে দেখাচ্ছে, এই কাজগুলোকে আমি কন্ট্রোলারের ভিতরে করব। এবং এখানে একটা রুট কন্ট্রোলার দেওয়া আছে, আমি আবারও বলতেছি নিচের যে কন্ট্রোলার, শুধুমাত্র কন্ট্রোলার লেখাটা এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখাবে না। এটা আমার ক্ষেত্রে কেন দেখাচ্ছে, আমার যে ক্লাসটা, এই ক্লাসটা জাস্ট এই ফাইলের ভিতরে দেখাই দিচ্ছে, বাট এখানে কি শুধুমাত্র কন্ট্রোলার ডট পিএসপি নামে আপনারা ফাইলটা পাবেন, শুধুমাত্র কন্ট্রোলার নামে কোনো ফাইল পাবেন না। সো আমার কন্ট্রোলারের ভিতরে একটা রুট কন্ট্রোলার তৈরি করা আছে, এটা আমরা কখনোই ডিলিট করব না অথবা এডিট করব না, এটা আমাদের বেস কন্ট্রোলার হিসেবে কাজ করবে। আমি আর যদি নতুন কোনো কন্ট্রোলার তৈরি করার প্রয়োজন হয় আমরা কমান্ড লাইনের মাধ্যমে এই কন্ট্রোলারের ভিতরে সেই কন্ট্রোলারগুলো তৈরি করব। আমরা আমাদের প্রয়োজন মতো যত ধরনের লজিক লেখা লাগে তার জন্য আলাদা আলাদা কন্ট্রোলার তৈরি করে নিব এই কন্ট্রোলার ফোল্ডারের ভিতরে। এখন আমি কি এখানে কন্ট্রোলারগুলো এই রাইট বাটনে ক্লিক করে নিউ ফাইল দিয়ে কন্ট্রোলার তৈরি করব, না, এর জন্য আমাকে এভাবে নিউ ফাইল অথবা রাইট বাটনে ক্লিক করে এভাবে কোনো ম্যানুয়ালি কোনো ফাইল অথবা ফোল্ডার তৈরি করার প্রয়োজন হবে না। আমি সবগুলো কি পিএসপি আর্টিশান যে কমান্ডটা আপনারা অলরেডি ইউজ করেছেন পিএসপি আর্টিশান সার্ভের জন্য, সেই পিএসপি আর্টিশান কমান্ডটাই এখানে কমান্ড ব্যবহার করি কন্ট্রোলার তৈরি করা যাবে। এরপরে আসতে আসে মিডলওয়্যার। মিডলওয়্যার আসলে কি, মিডলওয়্যার হলো গিয়ে আমাদের ধরেন কোনো একটা ইউআরএলের উপরে, যেমন আমার যে ড্যাশবোর্ড, আমার যে একটা প্রজেক্ট, একটা ই কমার্স সাইট, এর ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড হিসেবে ধরি। ফ্রন্ট এন্ড কি, যে আমার ইউজাররা যেসব জিনিস দেখতে পারবে এগুলোকে আমরা ফ্রন্ট এন্ড বলে থাকি, এবং অ্যাডমিন প্যানেল যেসব জায়গায় অ্যাক্সেস পাবে এগুলোকে আমরা ব্যাক এন্ড বলে থাকি। অনেকের ক্ষেত্রে হয়তো এখানে কনফিউশন হচ্ছে যে আমরা ব্যাক এন্ড বলতে তো যত আমাদের ডেভেলপমেন্টের কাজ এগুলোকে আমরা ব্যাক এন্ড বলে থাকি, আর যত ডিজাইন রিলেটেড কাজ এগুলোকে আমরা ফ্রন্ট এন্ড বলে থাকি। হ্যাঁ, এগুলোকে আমরা ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড বলে থাকি। কখন আমরা বলে থাকি, যখন ফুল একটা ওয়েব নিয়ে চিন্তা করি, আমার সম্পূর্ণ ওয়েব টেকনোলজিটা
যে আমরা ওয়েবের জন্য অথবা আমরা একটা ওয়েবসাইট বানাইতেছি, সোজা কথা আমরা একটা ওয়েবসাইট বানাইতেছি, এর ফ্রন্ট এন্ড হলো গিয়া এর যত ডিজাইনগুলো আছে এগুলোকে আমরা ফ্রন্ট এন্ড বলে থাকি, এবং এর যত লজিক্যাল কাজ অথবা পিছনে যাই হচ্ছে না কেন, ডাটা নিয়ে যা হচ্ছে সব কিছুকে আমরা ব্যাক এন্ড বলে থাকি। বাট আমরা যখন একটা প্রজেক্ট ডেভেলপ করি, অর্থাৎ ধরেন আমি লারাভেল দিয়ে করি, সিম্ফনি দিয়ে করি, অথবা পাইথনের কোনো একটা প্যাকেজ ব্যবহার করে করি, জাভাস্ক্রিপ্ট দিয়ে করি, র জাভাস্ক্রিপ্ট দিয়ে করি, যেটা দিয়েই করি না কেন, তখন আমার এই যে প্রজেক্টগুলো ডেভেলপ করতেছি তখন আবার ব্যাকএন্ড এবং ফ্রন্টএন্ড দুইটা আলাদা জিনিস হয়ে যাচ্ছে। প্রজেক্টের ক্ষেত্রে ফ্রন্টএন্ড এবং ব্যাকএন্ড আলাদা হয়ে যাচ্ছে, আবার পুরো ওয়েবসাইট আমার একটা ওয়েব, সম্পূর্ণ ওয়েব বলতে যেটা বুঝি, যে আমার একটা ওয়েব রিলেটেড যে সাইটগুলো আছে অথবা ওয়েব অ্যাপ্লিকেশন, তার ফ্রন্টএন্ড এবং ব্যাকএন্ড আলাদা জিনিস। ওয়েবের ফ্রন্টএন্ড এবং ব্যাকএন্ড কি, একটা হলো গিয়ে ডিজাইন, আর একটা হলো গিয়ে পিছনের যে লজিক্যাল কাজগুলো আছে এগুলোকে আমরা ব্যাকএন্ড বলে থাকি। বাট একটা প্রজেক্টের ক্ষেত্রে ধরেন কাস্টমার রিলেটেড, একজন কাস্টমার যেসব জিনিস করতে পারবে অথবা কাস্টমার রিলেটেড যত কাজ আছে এগুলোকে আমরা ফ্রন্টএন্ড বলে থাকি। আমি যদি ই কমার্স সাইটেরই উদাহরণ দিই, সো কাস্টমার রিলেটেড যত কাজ, এখানে আমার ডিজাইন থাকতে পারে, ডেভেলপমেন্ট থাকতে পারে, সব কিছু মিলেই আমরা ফ্রন্টএন্ড বলে থাকি। আর অ্যাডমিন প্যানেল, যে কোনো ওয়েবসাইটের কি, আমরা যখন ডাইনামিক করি যে কোনো ওয়েবসাইটেরই অ্যাডমিন প্যানেল একটা থাকে, যখন আমরা ডাইনামিক করি, ডাইনামিক করার আগ পর্যন্ত থাকে না, আমরা যখন একটা ওয়েবসাইট ডাইনামিক করি তখন এর একটা অ্যাডমিন প্যানেল অথবা ড্যাশবোর্ড বলে থাকি, ড্যাশবোর্ড থাকে। এই যে কাজগুলো, অর্থাৎ অ্যাডমিন প্যানেলের কাজটা এবং কাস্টমারের কাজটা, এই দুটোকে আলাদা করার জন্য আমরা ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড হিসেবে ধরি। অর্থাৎ কাস্টমার রিলেটেড যত কাজ এগুলোকে আমরা ফ্রন্ট এন্ড বলি, এবং অ্যাডমিন রিলেটেড অথবা ড্যাশবোর্ড রিলেটেড যত কাজ এগুলোকে আমরা ব্যাক এন্ড বলি। তো আমার ব্যাক এন্ড এবং ফ্রন্ট এন্ড কয় ধরনের আসতেছে, দুই ধরনের। একটা হলো গিয়ে কি, আমার ফুল ওয়েব রিলেটেড, ওয়েবের উপরে যে আমার ডিজাইন রিলেটেড যত কাজ আছে, সেখানে আমার যে কোনো টেকনোলজি হোক না কেন, ডিজাইন রিলেটেড যে কোনো কাজ যখন আমি করি তখন সেটাকে ফ্রন্ট এন্ড বলি, এবং লজিক্যাল যত কাজ এবং ডেভেলপমেন্ট, আমি আমার ডিজাইনটাকে যখন ডাইনামিক করতে আসি সেই ডাইনামিক রিলেটেড যত কাজ এগুলোকে আমরা ব্যাক এন্ড বলে থাকি। আর যখন আমি একটা পার্টিকুলার প্রজেক্টের চিন্তা করি, যখন আমি একটা নির্দিষ্ট একটা প্রজেক্টের চিন্তা করি, তখন কি আমার কাস্টমার রিলেটেড যত কাজ এগুলোকে আমরা ফ্রন্ট এন্ড বলে থাকি, এবং অ্যাডমিন প্যানেল অথবা ড্যাশবোর্ড রিলেটেড যত কাজ সেগুলোকে আমরা ফ্রন্ট এন্ড বলে থাকি। সো আমরা মিডলওয়্যার বুঝাইতেছিলাম, মিডলওয়্যারের ক্ষেত্রে আসি যে মিডলওয়্যার আসলে কী কাজ করে। মিডলওয়্যার হলো গিয়ে ধরেন একজন কাস্টমার, সে যদি আমার ব্যাক এন্ড অর্থাৎ ড্যাশবোর্ডে ঢুকতে চায়, তাকে তো আমি ব্যাক এন্ডে অথবা ড্যাশবোর্ডে ঢুকতে দেবো না, নাকি? আপনি যদি সিম্পলি চিন্তা করেন, আপনি ইভেলির একজন কাস্টমার, আপনি ইভেলিতে লগ ইন করছেন, আপনি ফ্রন্ট এন্ডের অথবা আপনি যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে অ্যাক্সেস করতে পারতেছেন, নাকি? ধরেন আপনি যদি চান যে না, আমার ইভেলি যেখান থেকে ম্যানেজ করে, ইভেলির যেখান থেকে প্রোডাক্ট অ্যাড করতে আছে, অফার দিচ্ছে, আমি ওখানে ঢুকবো, আপনি কি পারবেন? না, পারবেন না। আপনি কিন্তু লগ ইন করা একজন ইউজার, তারপরও আপনি পারবেন না, নাকি? আপনার এখানে রোল আছে আপনি কাস্টমার, আর যারা এগুলোকে ম্যানেজ করে তারা হয়তো অ্যাডমিন অথবা অন্য কোনো রোলে আছে। সো এই যে মাঝখানে আটকাই দিচ্ছে যে আপনি লগ ইন করছেন, তারপরও আপনাকে ড্যাশবোর্ডে যেতে দিবে না, অর্থাৎ আপনার রিকোয়েস্টের মাঝখানে যে একটা ব্রিজ হিসাবে কাজ করতে আছে, এই ব্রিজটা আমরা এই মিডলওয়্যারের মাধ্যমে তৈরি করব। যেমন কিছু কিছু ক্ষেত্রে আপনি ধরেন আপনার প্রোফাইলে ঢুকতে চান, নাকি? আপনি ফেসবুকে ঢুকছেন, ফেসবুকে তো অবশ্যই আগে প্রোফাইলে লগ ইন করে তারপরে ঢুকতে হয়। আপনি ফেসবুকের উদাহরণ বাদ দিই, আমি ধরেন দারাজে ঢুকলাম, দারাজে ঢুকতে কিন্তু আমার প্রথমেই লগ ইন করতে হয় না, আমি দারাজে ঢুকে ইচ্ছামতো দেখতে পারি, নাকি, প্রোডাক্টে কার্টেও অ্যাড করতে পারি। বাট যখন আমি আমার প্রোফাইলে ঢুকতে যাব তখন কি আমাকে লগ ইন করতে হবে। এই যে কাজগুলো, যে আমি যতক্ষণ পর্যন্ত আমার যে এমনিতে তারা যে অংশগুলো আমাকে দেখতে দিচ্ছে, অর্থাৎ হোম পেজ, প্রোডাক্ট পেজ, এগুলো যে দেখতে দিচ্ছে আমি লগ ইন ছাড়াই দেখতে পারতেছি। এখন আমি যদি প্রোফাইলে যেতে চাই আমাকে সে লগ ইন করতে বলতেছে। এই যে মাঝখানে একটা সে ব্রিজ হিসেবে কাজ করতেছে অথবা একটা ভ্যালিডেশন করতেছে যে আপনি লগ ইন আছেন কি না, যদি আপনি লগ ইন থাকেন তাহলে আপনাকে প্রোফাইলে যেতে দেবে, এই যে কাজটা করতেছে এই কাজটাকে এই মিডলওয়্যার করতে আছে। আর সেমভাবে আপনি যখন ড্যাশবোর্ডে ঢুকতে যাবেন, লগ ইন করা আছেন, তারপর আপনি ড্যাশবোর্ডে ঢুকতে যাচ্ছেন, আসলে আপনি কি ড্যাশবোর্ডের জন্য আপনার অ্যাক্সেস আছে কি না, এই যে চেকিংটা করতে আছে, এটা কী করতে আছে, এই মিডলওয়্যার করতে আছে। এবং তারপরে আছে কার্নেল ডট পিএসপি। এই কার্নেল ডট পিএসপি আসলে হলো গিয়ে আমার যে মিডলওয়্যারগুলো আমি তৈরি করবো এগুলোকে আবার রেজিস্টার করতে হয়, সেই রেজিস্টারগুলো আমরা এই কার্নেল ডট পিএসপির ভিতরে করবো। আচ্ছা, এরপরে আসতে আছে আমাদের মডেলস। আমরা অবশ্যই মডেলের সাথে পরিচিত, অনেকবার মডেল কথাটা শুনছি, মডেল আসলে কী?
মডেল হলো গিয়ে আমরা ধরেন আমরা তো অবশ্যই একটা ডাটাবেস তৈরি করব নাকি আমরা যেহেতু প্রোডাক্ট সরি আমরা যেহেতু ওয়েবসাইটটাকে ডাইনামিক করতে আসি সো অবশ্যই আমার ডাটা ডাটাবেজে রাখতে হবে সেই ডাটাটা উঠে এনে দেখাইতে হবে আবার যখন প্রয়োজন হবে ডাটা আমার ডাটাবেজে স্টোর করতে হবে এডিট করতে হবে ডিলিট করতে হবে এই যে ডাটাবেজের টেবিলের সাথে কানেকশনগুলো এই কানেকশনগুলো কি করবে এই মডেলগুলো এখানে আমার একটা মডেল আছে সেটা কি ইউজার ডট পিএসপি এবং আমি আবারও বারবার বলতেছি এই যে শুধুমাত্র ইউজারটা এটা কিন্তু কোনো কিছুই না আপনাদের ক্ষেত্রে দেখাবে না আমার ক্ষেত্রে জাস্ট এই ক্লাসটা একটু ডিফাইন করে দেখাচ্ছে যে ক্লাসের ভিতর কী কী ব্যবহার করা আছে এটা আমি পিএসপি স্টেম ব্যবহার করতেছি এই জন্য বাট অন্য কোনো এডিটর ব্যবহার করলে আমার এখানে দেখাবে না আমি এখনই যদি দেখাই আমি ভিএস কোডটা ওপেন করি ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন হতে থাক তারপর আমি দেখাবো সমস্যা নেই আচ্ছা সো আমার মডেলের কাজ কী হচ্ছে মডেলের কাজ হচ্ছে যে আমরা ডাটাবেজের সাথে ডাটাবেজের যে টেবিলগুলো আছে টেবিলগুলোর সাথে আমার যে কানেকশনগুলো ডাটা আদান প্রদান ডাটা স্টোর করা রিড করা এই কাজগুলো কি আমরা এই মডেলসের মাধ্যমে করব আচ্ছা এরপরে আসতে প্রোভাইডার্স এখানে আমার কিছু প্রোভাইডার আছে এই প্রোভাইডারগুলো আসলে কাজ কী এই প্রোভাইডারগুলো হলো কি আমাদের যত ধরনের অ্যাপ্লিকেশন আছে আমার যত ধরনের সার্ভিসগুলো আমি ব্যবহার করতে আছি যেমন লারাভেল অনেকগুলো সার্ভিস আমাদেরকে কি ইনস্টল করে দিয়েছে আমাদের এই যে ভেন্ডর ফোল্ডারের ভিতরে অনেক সার্ভিস ইনস্টল করা আছে এই যে সার্ভিসগুলো ইনস্টল করা আছে এই সার্ভিসগুলো কোথা থেকে আসতেছে এই প্রোভাইডার্সের মাধ্যমে ওকে সো আমি যত সার্ভিস প্রোভাইডার ব্যবহার করব সেই সার্ভিস প্রোভাইডারগুলো আমাকে এই প্রোভাইডার্সের ভিতরে ইনস্টল করে নিতে হবে এবং আরেকটা জায়গায় রেজিস্টারও করতে হবে এটাগুলো কীভাবে করব আমরা আস্তে আস্তে দেখব সো আমার অ্যাপ ফোল্ডারের ভিতরে কী কী কাজ থাকতেছে অ্যাপ ফোল্ডারের ভিতরে সব থেকে ইম্পর্টেন্ট যে দুটো সেটা হলো গিয়ে এই কন্ট্রোলারের কাজ এবং কন্ট্রোলারগুলো কোথায় আছে এইচটিটিপির ভিতরে এবং মডেলসের কাজ যে আমার ডাটাবেজ রিলেটেড যে কাজগুলো ডাটাবেজের টেবিলের সাথে যে কানেকশন রিলেটেড কাজগুলো এগুলো আমরা মডেলের মাধ্যমে করব এবং সেটা কোথায় আছে আমার অ্যাপ ফোল্ডারের মডেলসের ভিতরে ওকে সো আমরা অ্যাপ ফোল্ডার কমপ্লিট হলো এরপরে আসি আমি বুটস্ট্র্যাপ আচ্ছা বুটস্ট্র্যাপের ভিতরে আমার ক্যাশ নামে একটা ফোল্ডার আছে সো ক্যাশের ভিতর কী থাকতে আছে আমার ক্যাশ করা ডাটাগুলো অথবা ক্যাশের জন্য যে আমার কনফিগারেশন যে প্রয়োজন সরি কনফিগারেশন না ক্যাশের যে ডাটাগুলো থাকবে সেগুলো আমরা এই বুটস্ট্র্যাপের মাধ্যমে বুটস্ট্র্যাপের ক্যাশ ফোল্ডারের ভিতরে সার্ভিস ডট পিএসপি আছে প্যাকেজেস ডট পিএসপি আছে এখানে সে ক্যাশ করে রেখে দেবে এবং এটা জাস্ট আমার বুটস্ট্র্যাপের ভিতরে একটা ক্যাশের ডাটাগুলো স্টোর থাকবে ওকে এছাড়া আরও ক্যাশের অপশন আছে বাট ক্যাশগুলো ম্যানেজ করা হবে কি আমার এই বুটস্ট্র্যাপের মাধ্যমে আচ্ছা এরপরে আরেকটা আছে অ্যাপ ডট পিএসপি এই যে অ্যাপ ডট পিএসপি বুটস্ট্র্যাপ ফোল্ডারের ভিতরে আমি দেখতে পাচ্ছি এটাকে বলা হয় আমার প্রজেক্টের একটা রুট বাট এটাই যে ফুল রুট তা না আমার আরও একটা রুট আছে বাট এই যে বুটস্ট্র্যাপ আমার যখন কোনো একটা রিকোয়েস্ট আসে আমি যখন কোনো একটা ইউআরএলে হিট করি সে সবার প্রথমে আমার কন্ট্রোলার অথবা কোথায় যাবে সেগুলো কি আমার এখান থেকে বলে দেয় যে আমার কন্ট্রোলারে যাবে না ইউআরএলে যাবে না কোথায় যাবে সেই কাজগুলো আমার এই বুটস্ট্র্যাপের অ্যাপ ফোল্ডারটা করে দেয় অর্থাৎ সে তাকে আমি কোথায় নিয়ে যাব ওকে আমি তার কোন ফোল্ডারে নিয়ে যাব অথবা কোন ফাইলে নিয়ে যাব তাকে যে কাজটা করাবে সেটা কী করাবে এই বুটস্ট্র্যাপের ভিতরে সেটা কনফিগার করা আছে আমার এই বুটস্ট্র্যাপের অ্যাপ অথবা অ্যাপ ডট পিএসপি অথবা ক্যাশে কখনোই কাজ করার প্রয়োজন হবে না এটা লারাভেল তার নিজের প্রয়োজনে তৈরি করেছে ওকে আবারও বলতেছে এটা কিন্তু লারাভেল আমাদের প্রজেক্টটা রান করার জন্য তৈরি করে রেখেছে আমার কাজ করতে হবে বেশিরভাগ এই অ্যাপ ফোল্ডারে এবং আরও কয়েকটা ফোল্ডারে কাজ করতে হবে আমি আস্তে আস্তে আসতেছি আচ্ছা সো বুটস্ট্র্যাপ কি আমার এই প্রজেক্টের বলা যায় এক ধরনের রুট বাট আরও একটা রুট আছে সেটাও আমি দেখাবো এরপর আসি আমি কনফিগ ফোল্ডারটা কনফিগ ফোল্ডারের ভিতরে আমার যত ধরনের কনফিগারেশনগুলো আছে সেগুলো থাকবে সো আমার তো আমি তো অলরেডি জানি যে আমার ডট ইএনভির ভিতরে কনফিগারেশনগুলো রাখতে আছে আমার এনভায়রনমেন্ট রিলেটেড যত কনফিগারেশন সব আমি কোথায় রাখতেছি ডট ইএনভিতে বাট এই ডট ইএনভি আমাদেরকে এজন্য দেওয়া হয়েছে যে সহজ করে দিয়েছে আমি আমার কনফিগারেশনগুলো এখানে ঢুকে জানি যে এখানে আমার বেসিক যে কনফিগারেশনগুলো সেগুলো আমি এখানে রাখতে পারবো এবং কোথায় কীভাবে রাখবো খুবই ইজিলি রেখে দিয়েছে এজন্য আমাকে কি ডট ইএনভি ফাইলটা দিয়ে দিয়েছে বাট সেই ডট ইএনভি ফাইল থেকে যখন আমার কনফিগারেশনগুলো ব্যবহার করার প্রয়োজন হবে আমি এই কনফিগ ফাইলগুলোর মাধ্যমে ব্যবহার করব যেমন ধরেন আমার যে অ্যাপের নামটা সে কিন্তু এই ডট ইএনভি থেকেই সে নিয়ে নিচ্ছে যে ডট ইএনভির ভিতরে অ্যাপ আন্ডারস্কোর নেম নামে একটা প্রপার্টি আছে অথবা একটা কী আছে সেখান থেকে তুমি অ্যাপের নামটা নেও
কোথা থেকে এই যে ডট আন্ডারস্কোর সরি ইএনভি এই অ্যাপ আন্ডারস্কোর নেম অ্যাপ আন্ডারস্কোর নেম এখান থেকেই সে অ্যাপ্লিকেশনের নামটা নিচ্ছে সো অ্যাপ্লিকেশনের নেমটা সে কোথা থেকে নিচ্ছে অ্যাপ আন্ডারস্কোর নেম থেকে আর যদি সেখানে অ্যাপ্লিকেশনের ডট ইএনভির ভিতরে অ্যাপ নেমটা না থাকে তখন সে ডিফল্ট হিসেবে এই লারাভেল নামটা ব্যবহার করবে সো আমার কোথা থেকে আসতে আসছে অ্যাপ্লিকেশনের যে এনভায়রনমেন্ট কনফিগারেশনগুলো ডট ইএনভি থেকে আসতে আসে আবার কিছু কিছু কনফিগারেশন আমি সরাসরি ডট এই যে কনফিগ ফোল্ডারের ভিতরে দেবো কেন দেবো কারণ হলো গিয়ে এই যে ডট ইএনভি এটা কি আমাদের একবার বেসিক কনফিগারেশন বাট এতটুকু কনফিগারেশনে কিন্তু আমার সম্পূর্ণ কাজ হবে না আমার আরও অনেক কনফিগারেশন আছে সো সেই কনফিগারেশনগুলো আমরা এই কনফিগ ফোল্ডারের ভিতরে দেব এবং কনফিগ ফোল্ডারে কোন ফাইলের ভিতরে কীভাবে দেব সো আমি যদি প্রথমে দেখি যে অ্যাপ রিলেটেড যত আমার কনফিগারেশন আছে অর্থাৎ আমার যে ফুল অ্যাপ্লিকেশনটা ফুল অ্যাপ্লিকেশন রিলেটেড যে কনফিগারেশনগুলো আছে সেটা এখানে আছে যেমন প্রথমে আসতে আসে অ্যাপ্লিকেশনের নাম তারপরে আসতে আসে এটা এনভায়রনমেন্ট অর্থাৎ এটা কি প্রোডাকশনে আছে নাকি এটা লোকালে আছে তারপরে এটা কি ডিবাগ মোডে আছে নাকি ডিবাগ মোড টুরু করা আছে নাকি ফলস করা আছে এটা বলা আছে অ্যাপ্লিকেশনের ইউআরএলটা কি আছে তারপরে এর অ্যাসেট ইউআরএল অর্থাৎ এর যে আপনার কী বলে আপনার এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো কোথায় আছে তার জন্য একটা ইউআরএল ডিফাইন করা আছে সো আমি চাইলে এই অ্যাসেট ইউআরএল একটা ডিফাইন করে দিতে পারি টাইম জোন অর্থাৎ আমার প্রজেক্ট আমার যে প্রজেক্টটা তৈরি করতেছি এর টাইম জোন কী হবে এটা কি বাংলাদেশের টাইম জোন হবে নাকি অন্য কোথাও টাইম জোন হবে সেটা আমি ডিফাইন করতে পারবো ওকে এর ল্যাঙ্গুয়েজটা কী হবে এটা কি ইংলিশ হবে না বাংলা হবে কী ল্যাঙ্গুয়েজ আমার প্রজেক্টটা হচ্ছে আচ্ছা এরপরে ফল ব্যাক ল্যাঙ্গুয়েজ ওই একই ল্যাঙ্গুয়েজের জন্যই সো আমার এটা ইংলিশ না বাংলা সেটা এগুলো সব ডিফাইন করে দিতে হবে সো আমার অ্যাপ্লিকেশন রিলেটেড যত ডাটা আছে সবগুলো কি আমার এই অ্যাপ ফোল্ডারের ভিতরে অ্যাপ্লিকেশন রিলেটেড যত কনফিগারেশন সেটা কে ম্যানেজ করে অ্যাপ ডট পিএসপি যেমন এখানে অ্যাপ্লিকেশনের কিটা সে নিচ্ছে সো আমাদের অ্যাপ ডট পিএসপি কনফিগার ফাইলটা দেখা হয়ে গেলো এরপর যদি আসি আমি অথ ডট পিএসপি অথ বলতে আমরা বুঝাই আমরা লগ ইন রিলেটেড যত কাজ অথবা আমাদের একজন ইউজার যখন রেজিস্টার করবে রেজিস্টার করে তার যে লগ ইন রিলেটেড যত কনফিগারেশনগুলো আছে সেগুলো আমরা অথ ডট পিএসপির ভিতরে কনফিগার করবো যেমন হলো কি আমার কোন ফোল্ডারের সরি কোন টেবিলের ডাটার সাথে ডাটার মাধ্যমে আমি লগ ইন করবো আমার ইউজার টেবিলও থাকতে পারে অথবা কাস্টমার টেবিলও থাকতে পারে অথবা অ্যাডমিন প্যানেলও অ্যাডমিন নামে একটা টেবিল থাকতে পারে এখন আমি যদি তিন ধরনের টেবিল রাখি যে ইউজার টেবিল কাস্টমার টেবিল অথবা অ্যাডমিন টেবিল তখন আমাকে বলে দিতে হবে যে আমি অ্যাডমিন প্যানেলের ডাটা থেকে লগ ইন করতে চাচ্ছি অর্থাৎ অ্যাডমিন প্যানেলের যদি অ্যাডমিন টেবিলে যদি আমার এখানে লগ ইনের জন্য কি আমরা ইমেল দিই সাধারণত ইমেল এবং পাসওয়ার্ড যে এই ইমেল এবং পাসওয়ার্ড যদি অ্যাডমিন টেবিলে কোনো কলামের সাথে মিলে তাহলে তুমি লগ ইন করে দেবে সো এই যে অ্যাডমিন টেবিল তাকে বলে দিয়েছি এই কাজগুলো আমরা অথ ডট পিএসপির ভিতরে করব সো এখানে বাই ডিফল্ট ইউজার টেবিল দেওয়া থাকে ইউজার্স টেবিল ইউজ করা থাকে এবং এখানে প্রত্যেকটার কী কাজ আমরা স্টেপ বাই স্টেপ যখন লগ ইনের কাজ করবো এগুলো দেখবো আবার যখন আমরা অ্যাপ্লিকেশনের এই যে অ্যাপ্লিকেশন কনফিগটা দেখেছিলাম অ্যাপ্লিকেশনের নাম চেঞ্জ করা লাগবে অথবা এনভায়রনমেন্টে কোনো কিছু চেঞ্জ করা লাগবে যখন আমরা এগুলো করবো দেখবো বাট এখন শুধুমাত্র দেখে যাচ্ছে যে কোন ফাইলের কী কাজ এবং কোথায় কোন কাজ আমাদের করতে হবে যে কনফিগারেশন রিলেটেড কোনো কাজ অথবা কোনো চেঞ্জ যদি করতে হয় আমি কোথায় গিয়ে করবো কনফিগারেশনের ভেরিয়েবলগুলো আমি কোথায় খুঁজবো এই যে কনফিগ ফাইলগুলো আমি কোথায় খুঁজবো সেগুলো আমরা আজকে দেখবো আচ্ছা এরপরে আসতে আসে ব্রডকাস্টিং ডট পিএসপি ব্রডকাস্টিং ডট পিএসপির ভিতরে আমার ব্রডকাস্টিং রিলেটেড যদি কোনো আপনার কী বলে কনফিগারেশন চেঞ্জ করার প্রয়োজন হয় সেগুলো আমরা ব্রডকাস্টিং ডট পিএসপির মাধ্যমে করবো ক্যাশ রিলেটেড যে কনফিগারেশনগুলো আছে সেগুলো আমাদের এই ক্যাশ ডট পিএসপির ভিতরে আছে ক্যাশ ডট পিএসপি কনফিগ ফাইলের ভিতরে আছে যেমন ক্যাশ করা ফোল্ডারগুলো অথবা ক্যাশ করা যে ফাইলগুলো আছে ক্যাশ অর্থাৎ কী যে আমার ব্রাউজারে কিছু ডাটা টেম্পোরারি কিছু ডাটা আমি ক্যাশ করে রেখে দিই এই যে ক্যাশ করা ডাটাগুলো এগুলো আমার কোন ফাইলের ভিতরে আছে কোথায় থাকবে সেগুলো আমরা এই ক্যাশ ডট পিএসপির মাধ্যমে ম্যানেজ করবো কোর্স অর্থাৎ আমার এখানে সিএসআরএফ টোকেন নামে একটা টোকেন ব্যবহার করি সিএসআরএফ টোকেন আসলে কী সিএসআরএফ টোকেন হলো গিয়ে আমরা যখন আমাদের কোনো অ্যাপ্লিকেশন আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে থেকে কোনো একটা ফর্মে ডাটা সাবমিট করি কোনো একটা ফর্মে ডাটা সাবমিট করি যে এটা আমরা ভেরিফাই করি যে আসলেই কি এই ডাটাটা আমি আমার
প্রজেক্ট থেকে অর্থাৎ আমার যে অ্যাপ্লিকেশনটা আছে এটা থেকে করতেছে কিনা, বাহিরের কোনো অ্যাপ্লিকেশন থেকে এই ডাটাটা যাতে সাবমিট না হয় সেজন্য আমরা এই সিএসআরএফ টোকেনটা ব্যবহার করি। অর্থাৎ হ্যাক করার অনেকের সুযোগ থাকে যে বাইরে কোনো ডাটা থেকে, বাইরে কোনো ওয়েবসাইট থেকে অথবা বাইরের জাভাস্ক্রিপ্ট ইসের মাধ্যমে, কি বলে, জাভাস্ক্রিপ্ট ইনজেকশনের মাধ্যমে কেউ যদি কখনো আমার প্রজেক্টে অথবা আমার ডাটাবেজে কোনো কিছু ইনজেক্ট করতে চায় অথবা কোনো ভাইরাস ইনপুট করতে চায় সেটা যেন না করতে পারে, এ রিলেটেড যে কনফিগারেশনগুলো আছে এগুলো আমরা এই কোর্সের ভিতরে লিখে থাকি। সো সিএসআরএফ রিলেটেড যে কনফিগারেশন সেটাকে আমরা কোর্স ডট পিএসপির ভিতরে লিখবো। আচ্ছা, এরপরে আসে আমি ডাটাবেজ ডট পিএসপি। সো ডাটাবেজ রিলেটেড যত কনফিগারেশনগুলো আমরা অলরেডি দেখেছি যে ইএনবির ভিতরে সেই কনফিগারেশনগুলো লিখি, সো ইএনবি থেকেই সে ডাটাবেজের কনফিগারেশনগুলো নিয়ে আসবে, আর ইএনবিতে যদি না দেই তখন আমার এখানে ডিফল্টের ভিতরে সেই কনফিগারেশনগুলো দিয়ে দিতে হবে। ওকে, সো ডাটাবেজ রিলেটেড কনফিগারেশন আমরা হয়তো যদি আমি এখানে খেয়াল করি যে মাই এসকিউএলের কনফিগারেশন আমার এখানে ইএনবি থেকে আসতেছে কয়টা, মাত্র 5 থেকে 6টা অথবা 7টা ইএনবি থেকে আসতেছে। আমি যদি এখানে খেয়াল করি এই কনফিগারেশনগুলো আমার ইএনবি থেকে আসতেছে, বাকি যে কনফিগারেশনগুলো এগুলো কি এইখানে আমার দেয়া আছে, অর্থাৎ আমার যে কনফিগ ফোল্ডার আছে এখানে দেয়া আছে, এবং এগুলো কমন কনফিগারেশন। ওকে, এগুলো কি কমন কনফিগারেশন, যে এগুলো আমার চেঞ্জ করার প্রয়োজন খুব কম, বা ডাটাবেজের নাম, ডাটাবেজের ইউআরএল, হোস্ট নেম এগুলো আমার প্রতিনিয়ত চেঞ্জ করার প্রয়োজন হতে পারে, এইটা আমার ইএনবির ভিতরে দেয়া আছে এই জন্য। আর যেগুলো আমার সবসময় চেঞ্জ করার প্রয়োজন নেই সেই ধরনের যে কনফিগারেশনগুলো আছে সেটা এই ডাটাবেজ ডট পিএসপির ভিতরে দেওয়া আছে। সো ডাটাবেজ রিলেটেড যত কনফিগারেশন আছে এটা আমরা কোথায় লিখব, ডাটাবেজ ডট পিএসপির ভিতরে। ফাইল সিস্টেম ডট পিএসপি, অর্থাৎ আমার যে ফাইল সিস্টেম, যেমন আমি একটা ইমেজ আপলোড করতেছি আমার প্রজেক্টে, সো সেই ইমেজটা আমার প্রজেক্টের কোথায় থাকবে, কোন ফোল্ডারে থাকবে, কীভাবে থাকবে সেগুলো আমরা এই ফাইল সিস্টেম ডট পিএসপির মাধ্যমে দেখব। আচ্ছা, এরপরে আসতেছে হ্যাশিং ডট পিএসপি। হ্যাশ আসলে কী, হ্যাশ হলো গিয়া আমরা যে পাসওয়ার্ড, আমাদের একজন ইউজারের যে পাসওয়ার্ড এটা ডাটাবেজে পাসওয়ার্ড সে যেভাবে দেয়, ধরেন আমি একটা ইউজার তৈরি করতেছি তার পাসওয়ার্ড আমি দিচ্ছি যে 1 থেকে 5, আমি ডাটাবেজে যখন এই এক পাসওয়ার্ডটা স্টোর করব আমি 1 থেকে 5 অথবা 1 2 3 4 5 এভাবে আমি স্টোর করব না, আমি তখন কি তাকে একটু ইনক্রিপ্ট করে দেব, সেই ইনক্রিপ্টের কাজটা করতেছে হ্যাশ, হ্যাশের মাধ্যমে। ওকে, সো আমরা ইনক্রিপ্ট করব হ্যাশের মাধ্যমে এবং সেই হ্যাশ ব্যবহার করে আর কি ইনক্রিপ্ট করব। সেই হ্যাশ রিলেটেড যত কনফিগারেশন আছে এগুলোকে আমরা হ্যাশিং ডট পিএসপির ভিতরে লিখব। আচ্ছা, এরপর আসতেছে লগইন ডট পিএসপি। এই লগইন কিন্তু আমরা যে লগইন চিন্তা করি সবসময় যে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করব, সেই লগইন না, এটা হলো কি যে আমার ধরেন কোনো একটা ইরোর হয়েছে, আমার প্রজেক্টে কোনো একটা ইরোর হয়েছে, এগুলোকে আমরা ইরোর লগ বলে থাকি। এই যে ইরোরটা আমার কোথায় স্টোর করবে, কীভাবে স্টোর করবে, ইরোরটা তো আমার স্টোর করে দেখাইতে হবে অথবা কোনো একটা ফাইল আপডেট করে দেখাইতে হবে, সেই ইরোরটা কীভাবে দেখাবে, কোথায় দেখাবে, এটা আমরা এই লগিংয়ের জন্য লগিং ডট পিএসপির মাধ্যমে দেখতে পারি। এছাড়া যদি আমি চাই যে থার্ড পার্টি কোনো প্যাকেজ ব্যবহার করতে চাই, যেমন স্ল্যাক, স্ল্যাক একটা সোশ্যাল নেটওয়ার্কিং সাইট, আমরা যেভাবে এসকাইপি ব্যবহার করি অথবা অন্য যে মেসেজিং সিস্টেমগুলো, যেমন কী বলে, হোয়াটসঅ্যাপ ব্যবহার করি, স্ল্যাক এই ইনস্টাগ্রাম ব্যবহার করি, এভাবে স্ল্যাকও একটা সোশ্যাল নেটওয়ার্কিং সোশ্যাল সাইট। সো স্ল্যাকের মাধ্যমে যদি আমি চাই যে আমার প্রজেক্টে যদি কোনো একটা ইরোর হয় স্ল্যাকে সে আমাকে মেসেজ দেবে, স্ল্যাকে আমার যে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টে সে একটা মেসেজ দেবে। সো স্ল্যাক রিলেটেড যে কনফিগারেশনগুলো সেগুলো আমরা এখানে বলে দিব, অথবা অন্য কোনোটা যদি আমরা ব্যবহার করতে চাই সেটাও আমি এখানে সেই কনফিগারেশনগুলো বলে দেবো। আচ্ছা, এরপরে আসতে আছে মেইল ডট পিএসপি, অর্থাৎ ইমেল যদি আমি পাঠাইতে চাই, আমরা যেভাবে ইএনবির ভিতরে দেখাইছিলাম যে ইমেল রিলেটেড কনফিগারেশনগুলো আমরা ইএনবি ফোল্ডারের ভিতরে লিখবো এবং সেখান থেকে ব্যবহার করবে কে, এই মেইল ডট পিএসপি। এবং এই মেইলের ভিতরে আমার যত কনফিগারেশনগুলো, আমি যদি এখানে খেয়াল করি যে এগুলো কিন্তু আমার ইএনবি থেকে আসতেছে, এই যে ইএনবি ফাংশন ব্যবহার হয়েছে, সো ইএনবির ভিতরে আমি মেইল রিলেটেড যে কনফিগারেশনগুলো দিব সেগুলো এই মেইল ডট পিএসপি ব্যবহার করবে, এবং এখানে তারা চাইলে নিজেরাও কিছু কনফিগারেশন দিয়ে দিচ্ছে আর কি। ওকে, যে কিছু কনফিগারেশন তারা দিয়ে দিচ্ছে যেগুলো সাধারণত চেঞ্জ হয় না, বাট যেগুলো চেঞ্জ হয় সেগুলো কি ইএনবি থেকে নিয়ে নিয়েছে। সো মেইল রিলেটেড যত কনফিগারেশনগুলো এগুলো আমরা কনফিগ ফোল্ডারের ইয়ে মেইল ডট পিএসপির ভিতরে লিখব। আচ্ছা, এরপর আসতেছে কিউ ডট পিএসপি।
এই কিউ আসলে কি, আমরা কিউ রিলেটেড করব, আমরা তো বুঝতে পারতেছি এখন, এতক্ষণ যেভাবে দেখলাম যে অ্যাপের ভিতরে আমরা অ্যাপ রিলেটেড কনফিগারেশনগুলো লিখতেছি, মেইলের ভিতরে মেইল রিলেটেড কনফিগারেশন লিখতেছি, সো সেভাবে দেখেই বুঝতে পারতেছি কিউর ভিতরে আমি কিউ রিলেটেড কনফিগারেশনগুলো লিখব। বাট কিউটা আসলে কি, কিউটা হলো গিয়ে ধরেন আমি 500 ইউজারকে অ্যাট এ টাইম একটা বাটনের মাধ্যমে ইমেল পাঠাইতে চাই। ওকে, আমি 500 ইউজারকে একটা ক্লিকের মাধ্যমে ইমেল পাঠাইতে চাই। এখন এই 500 ইউজারকে যে ইমেল পাঠাবে ততক্ষণ কি আমার ওই রিকোয়েস্টটা রান করতে থাকবে? ততক্ষণ কি আমি বসে থাকবো যে আমার রিকোয়েস্টটা রান করবে, সে 500 ইউজারকে কি বলে আপনার ইমেল পাঠানোর পরে এটা শেষ হবে? না, এভাবে হবে না, কারণ এভাবে যদি হয় আমার প্রজেক্টটা সম্পূর্ণ হ্যাং হয়ে যাবে, আমার পুরো সার্ভারটাই তখন হ্যাং হয়ে যাবে, যে 500 ইউজারকে পাঠাইতে পাঠাইতে কি আমার অনেক সময় লেগে যাবে। তো 500 ইউজারকে পাঠানো তো আমার কাছে এক ক্লিকের মাধ্যমে পসিবল না, আমার সার্ভারটাই তখন ক্র্যাশ করবে অথবা সার্ভারটা হ্যাং হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা কী করতে হবে, আমি একটা কিউ তৈরি করব এবং কিউর মাধ্যমে যে একটার পর একটা আমার ইউজারকে ডাটা ইমেল পাঠাইতে থাকুক। আমি যদি ইমেলের এক্সাম্পলটাই দিই যে আমার 500 ইউজার আছে, আমি তুমি 500 ইউজারের কমান্ডটা আমি দিয়ে দিলাম, একটা ক্লিক করলাম, তাকে আমি বলে দিলাম যে তুমি এই 500 ইউজারকে ইমেল পাঠাও, সে কী করবে একটার পর একটা, অর্থাৎ একটা ইমেল পাঠানো হবে তারপরে আর একটা ইমেল পাঠাইতে থাকবে, কিন্তু সে আমার কাজটাকে আটকেই রাখবে না, আমি যে রিকোয়েস্টটা দিয়েছি সে আমাকে ওই রিকোয়েস্টটা বসাই রাখবে না, সে আমাকে অন্য কাজ করতে দেবে। সে যখন তার সার্ভারটা ওকে হবে, সার্ভারটা ঠিক থাকবে, তার যতক্ষণ সময় লাগবে সে পাঠাইতে থাকবে, কোনো সমস্যা নাই। এটা কি সে ব্যাকগ্রাউন্ডে পাঠাইতে থাকবে, এটা কিন্তু আমি দেখতে পারবো না, আমার সার্ভারে কোনো প্রবলেম করবে না যে আমার একটা রিকোয়েস্টের জন্য এতক্ষণ যাবো আমার সার্ভারটা আটকেই আছে, এমন কিছু হবে না, সে একটা শেষ হবে একটা পাঠাইতে থাকবে, এটা আমার ব্যাকগ্রাউন্ডে চলতে থাকবে, বাট আমার অ্যাপ্লিকেশনে অথবা আমার রিকোয়েস্টে কোনো ইফেক্ট ফেলবে না। আচ্ছা, এরপর আসতেছে সার্ভিস। সো আমাদের সার্ভিস রিলেটেড যদি কোনো কনফিগারেশন থাকে, যেমন আমি মেইল গান ব্যবহার করতে চাই, মেইল গান কী জিনিস, মেইল গান হলো অনেকে হয়তো ডেমো ডামি অনেক মেইল পাঠাইতে চায়, এই মেইল গানের মাধ্যমে সেই ডামি মেইলগুলো পাঠাইতে পারে। সো মেইল গান ব্যবহার করতে চাই, সো এই যে মেইল গান নামে একটা সার্ভিস আমরা ব্যবহার করতেছি, সেই সার্ভিস রিলেটেড যদি কোনো কনফিগারেশন থাকে সেটা আমরা সার্ভিস ডট পিএসপির ভিতরে লিখ। আচ্ছা, এরপর আসতেছে সেশন। সেশন কিছুটা ক্যাশের মতোই, আমরা ক্যাশ যেভাবে ব্যবহার করতে দেখেছিলাম সেশনটাও সেইভাবে, বাট ক্যাশের ক্ষেত্রে দেখা যায় আমরা হিউজ লেভেলের ডাটা ক্যাশ করতে পারি। ওকে, এবং সে ক্যাশের মাধ্যমে আমি চাইলে সার্ভারেও ক্যাশ করতে পারি। আর সেশন কী করে, শুধুমাত্র আমাদের ব্রাউজারে ডাটাটা স্টোর করে। ওকে, ব্রাউজারে, আমি আবারও বলতেছি সেশন কী করে, শুধুমাত্র আমার ব্রাউজারে টেম্পোরারি ডাটা রাখার জন্য আমি সেশন ব্যবহার করি, এবং সেশন রিলেটেড যে কনফিগারটা সেটা আমরা সেশন ডট পিএসপির ভিতরে দিব। আচ্ছা, সবার শেষে আসতেছে ভিউ ডট পিএসপি, এবং ভিউ আসলে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, আমরা লাস্ট ক্লাসেও ভিউ সম্পর্কে কিছুটা বলেছিলাম। ভিউটা আসলে কি, আমাদের এইচটিএমএল যত ফাইল সেগুলোকে আমরা লারাভেলের ভাষায় ভিউ বলে থাকি, এবং এখানে তার এক্সটেনশন কী হয়, ডট ব্লেড ডট পিএসপি, এখানে আর আমি ডট এইচটিএমএল রাখি না, এখানে সেই এক্সটেনশনগুলো কী হয়, ডট ব্লেড ডট পিএসপি। সো ভিউ রিলেটেড যত আপনার কনফিগারেশনগুলো আছে সেগুলো আমরা ভিউজ ডট ভিউ ডট পিএসপির ভিতরে লিখব। যেমন আমি যদি প্রথম কনফিগারেশনটাই খেয়াল করি যে সে আমাকে ভিউ, অর্থাৎ আমার প্রজেক্ট এই এইচটিএমএল ফাইলগুলো কোথায় আছে তার একটা পাথ বলে দিতে চায়, কোথায় আছে, সে বলছে রিসোর্স পাথ, অর্থাৎ রিসোর্স ফোল্ডারের ভিতরে ভিউস নামে একটা ফোল্ডার আছে, তার ভিতরে আমার সব এইচটিএমএল ফাইলগুলো অথবা ভিউগুলো আছে। এখানে আমার এইচটিএমএল ফাইল না, সেগুলো কী হবে, ব্লেড ফাইল, ব্লেড ডট পিএসপি যেহেতু ব্যবহার করতে সেগুলো আমার কি ব্লেড ফাইল হবে। সো আমার কনফিগ ফোল্ডারটা দেখা হয়ে গেল, এরপরে আসে আমার ডাটাবেস ফোল্ডারটা। ওকে, আচ্ছা, আমরা যে ডাটাবেসগুলো তৈরি করব, আমরা চাইলে কি পিএসপি মাই অ্যাডমিন, আপনারা হয়তো সবাই ইনস্টল করছেন, কি বলে আপনার জ্যাম্প ইনস্টল করছেন, জ্যাম্পের পিএসপি মাই অ্যাডমিনের অ্যাডমিনে ক্লিক করলে হয়তো আপনার এই সে পিএসপি মাই অ্যাডমিনে নিয়ে যাবে। সো আপনি যদি পিএসপি মাই অ্যাডমিনে যান, এখানে রুট, আপনারা পিএসপি মাই অ্যাডমিনে কীভাবে যাবেন, জ্যাম্পটা ওপেন করে সেখানে মাই এসকিউএলটা স্টার্ট করে নেবেন। আচ্ছা, এখানে আমার কিছু ওয়ার্নিং দিচ্ছে, এই ওয়ার্নিংগুলো আপনাদের ক্ষেত্রে দিবে না। আচ্ছা, জ্যাম্পটা ওপেন করে আপনার মাই এসকিউএলের স্টার্ট করার পরে সেখানে হয়তো অ্যাডমিনে ক্লিক করলে আপনাকে সে সরাসরি এই একটা ব্রাউজার ওপেন করে, সেই ব্রাউজারে
আপনার পিএসপি মাই অ্যাডমিনটা ওপেন করে দেখাবে এবং এখানে হয়তো কারো কাছে লগ ইন চেতে পারে, এটা ভার্সনের উপর নির্ভর করে কারো কাছে লগ ইন চেতে পারে। সো লগ ইন যদি চায় তখন আমরা রুট ইউজার নেমটা হবে রুট এবং পাসওয়ার্ডটা হবে ফাঁকা। আমি যেভাবে একটু আগে করেছিলাম যে ইউজার নেমটা রুট দিয়েছি এবং পাসওয়ার্ডটা দিয়েছিলাম ফাঁকা, এটা দিয়ে আপনারা লগ ইন করতে পারেন। এটা কেন দিচ্ছে, লারাভেল আমাদেরকে জ্যাম্প আমাদেরকে ডেভেলপমেন্টের জন্য বাই ডিফল্ট ইউজার নেমটা দিয়ে রাখে রুট এবং পাসওয়ার্ডটা নাল দিয়ে রাখে। আমরা যেহেতু ডেভেলপমেন্টে কাজ করতে পারি খুব ইজিলি, বাট যখন লাইভে যাব তখন এর পাসওয়ার্ড এবং ইউজার নেমটা অনেকটা হার্ড করে নিতে হয়। আচ্ছা, সো এখানে আমি যে আমার ডাটাবেসটা আছে আমি এখান থেকে নতুন ডাটাবেস তৈরি করতে পারি, ডাটাবেসের টেবিল তৈরি করতে পারি, সব কিছুই কি আমি পিএসপি মাই অ্যাডমিন থেকে করতে পারি। বাট লারাভেল আমাদের কাজগুলোকে আরও সহজ করে দিয়েছে। কীভাবে সহজ করে দিয়েছে, যে আমার পিএসপি মাই অ্যাডমিন অথবা ডাটাবেসে যেতে হবে না, আমি এখান থেকে আমার টেবিলগুলো তৈরি করতে পারবো। বুঝলে? সো আমার টেবিল তৈরি করার যে ব্লু প্রিন্ট অথবা যে স্ট্রাকচার তৈরি করতে হবে সেগুলো আমরা এই ডাটাবেস ফোল্ডার থেকেই করতে পারবো। এখানে আমি যদি কোনো ডামি ডাটা দিতে চাই সেই ডামি ডাটাগুলো এই সিডারের মাধ্যমে দিতে পারবো। আমি ধরেন ডামি না সরি রিয়েল ডাটা, আমি যদি কোনো রিয়েল ডাটা দিতে চাই আমি সিডারের মাধ্যমে দিতে পারবো। ডামি ডাটার জন্য আরও একটা অপশন আছে। সো আমি যদি ধরেন রিয়েল ডাটা কেমন, যে আমার একটা অ্যাডমিন, আমি একটা ফুল প্রজেক্ট তৈরি করছি, এখন ওই প্রজেক্টে তো অ্যাডমিন প্যানেলের জন্য একজন ইউজার লাগবে। তো আমার তো একজন ইউজার যদি আমি অ্যাডমিন প্যানেলের জন্য অথবা অ্যাডমিন হিসেবে ক্রিয়েট করতে চাই আমাকে কী করতে হবে, অ্যাডমিন প্যানেলে ঢুকতে হবে। এখন আমার তো কোনো ইউজারই নাই, আমি কীভাবে অ্যাডমিন প্যানেলে ঢুকবো, আমি কীভাবে লগ ইন করবো, আমার তো কোনো ইউজারই নাই। এখন অবশ্যই একজন ইউজার, প্যারেন্ট ইউজার আমাকে কি তৈরি করে রেখে দিতে হবে। এই যে রিয়েল ডাটাটা এটা আমি তৈরি করেছি, এই নতুন একজন ইউজার আমি তৈরি করব, এটা আমি এই সিডারের মাধ্যমে করব। ওকে, আমি এই সিডারের মাধ্যমে আমার রিয়েল ডাটাগুলো তৈরি করব। আর ধরেন আমার কিছু ডামি ডাটা প্রয়োজন হবে আমি যখন কাজ করবি, এবং অবশ্যই আমি বারবার বলতে আসি এই যে ফাইলগুলো দেখতে পাচ্ছেন আপনাদের ক্ষেত্রে এতগুলো ফাইল দেখাবে না, শুধুমাত্র ইউজার ফ্যাক্টরি একটা ফাইলে দেখাবে। আমি বারবারই বলতে আসি, এটা আমার ব্রাউজারের ক্ষেত্রে দেখাচ্ছে, আমি যদি সরি ব্রাউজার না, এটা আমার কী বলে সরি আমার এডিটরের জন্য দেখাচ্ছে। আমি যদি এখান থেকে এই ভিএস কোডে যদি আমি প্রজেক্টটা ওপেন করি, আপনাদের প্রজেক্টের নাম ব্যাচ 7 ওপেন হোক, আমি এখানে হয়তো ক্লিয়ার বুঝতে পারবেন যে আমার ডাটাবেস ফোল্ডারের ভিতরে এখানে লেখাগুলো অনেক ছোটো, এই জন্য একটু বুঝতে অসুবিধা হতে পারে। আমি এখানে শুধুমাত্র দেখানোর জন্য আসছি, যেখানে যদি আমি সিডারটা ওপেন করি, সিডার ফোল্ডারটা যদি ওপেন করি এখানে দেখতে পাবো একটাই ফাইল। আমি যদি ফ্যাক্টরি ফোল্ডারটা ওপেন করি একটাই ফাইল, বাট এখানে কেন দেখাচ্ছে, এখানে পিএসপি স্টম তো অনেক অ্যাডভান্স, সো পিএসপি স্টম আমার ক্লাসটাও দেখাই দিচ্ছে এবং ক্লাসের ভিতরে কী কী ব্যবহার হচ্ছে সেগুলোও দেখাই দিচ্ছে। আচ্ছা, সো এগুলো নিয়ে আর ইনা করি, আমরা যেটা দেখতেছিলাম যে আমাদের এই ফ্যাক্টরি কী কাজ করবে এবং কীভাবে কাজ করবে সেগুলো আমরা পরবর্তীতে স্টেপ বাই স্টেপ দেখবো। বাট এখন শুধুমাত্র কে কী কাজ করে, কোথায় আমি কী কাজ করব সেটা দেখে যাই। সো সিডারের মাধ্যমে আমি কী করব, রিয়েল যদি কোনো ডাটা তৈরি করতে হয় সেটা আমি সিডারের মাধ্যমে করব। আর ধরেন আমার ডামি ডাটা, আমি ডেভেলপমেন্ট লেভেলে আছি, আমার 500 প্রোডাক্ট লাগবে, কারণ আমি চাচ্ছি যে আমার 500 প্রোডাক্ট অ্যাড করলে আমার ভিউটা কেমন আসে, আমার ফ্রন্ট এন্ডের যে ভিউটা সেটা কেমন আসে আমি সেটা দেখতে চাচ্ছি। সো আমার 500 প্রোডাক্ট লাগবে। সো আমি 500 প্রোডাক্ট কি আমি বসে বসে ইনপুট করব, না আমি বসে বসে ইনপুট করব না, এই যে 500 প্রোডাক্ট আমি ডামি প্রোডাক্ট অ্যাড করব সেটা আমি ফ্যাক্টরির মাধ্যমে করব। এবং এই যে মাইগ্রেশনস ফোল্ডারটা আছে, মাইগ্রেশনসের মাধ্যমে কী করব, আমরা প্রথমেই যেটা বলেছিলাম যে আমার ডাটাবেজের যত ডাটাবেজের যে টেবিলগুলো তৈরি করব তার যে কোড টেবিলের কোন কলামে কী হবে, কোন কলামে কেমন ডাটা হবে, এই যে টেবিলগুলো তৈরি করবো সেগুলোকে আমরা এই মাইগ্রেশনের মাধ্যমে দেখবো। এবং শুধুমাত্র ডাটাবেজের উপরে আপনাদের হয়তো এক সম্পূর্ণ একদিনের একটা ক্লাস হবে, কারণ ডাটাবেজ খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। তো আজকে শুধুমাত্র আমরা এটাই জানলাম যে ডাটাবেস ফোল্ডারের ভিতরে কি আমরা ডাটা রিলেটেড ডাটাবেজ রিলেটেড সকল কাজ করব। কারো হয়তো স্পিকার অন করে, স্পিকারটা একটু অফ করে দেন। এবং ডাটাবেজের কোন ফোল্ডারে কী কাজ সেটাও আমরা দেখলাম, যে সিডার ফোল্ডারের কাজ হলো কি আমাদের রিয়েল ডাটা তৈরি করার জন্য সিডার ব্যবহার করবো, ফ্যাক্টরির মাধ্যমে আমরা ডামি ডাটা তৈরি করবো, এবং মাইগ্রেশনের মাধ্যমে কি ডাটাবেজের টেবিলগুলো তৈরি করবো। আচ্ছা, এরপরে আসি আমরা পাবলিক, এই পাবলিক ফোল্ডারকে আমাদের প্রজেক্টের রুট বলা হয়। আমরা বলেছিলাম যে বুটস্ট্র্যাপের যে অ্যাপ ফোল্ডারটা আছে এটাকে আমরা অ্যাপ ফাইলটা আছে এটাকে আমরা রুট বলে থাকি, বাট এরও একটা রুট আছে, কোনটা, এই পাবলিক ফোল্ডারের index.php।
এই যে ফাইলটা আছে পাবলিক ফোল্ডারের index.php আমি যদি এই index.php এর ভিতরে হয়তো আপনাদের এখন একটু বুঝতে কষ্ট হবে তারপর আমি একটু দেখাই যাই যে পাবলিক ফোল্ডারের index.php সে আমাকে কি করতেছে সে কিন্তু আমাকে এখান থেকে রিডাইরেক্ট করে কোথায় নিয়ে যাচ্ছে bootstrap ফোল্ডারের app.php এর ভিতরে ওকে সো আমি যখন কোনো একটা রিকোয়েস্ট পাঠাই আমার এই যে লারাভেল প্রজেক্ট সে আমাকে কোথায় নিয়ে যায় পাবলিকের index.php তে এবং পাবলিকের index.php আবার রিডাইরেক্ট করে কোথায় নিয়ে যায় bootstrap ফোল্ডারের app.php ফাইলের কাছে এবং সেই app.php আমাকে প্রজেক্টটা রান করে দেয় সো এই পাবলিক ফোল্ডারটাকে আমাকে রুট ফোল্ডার বলা হয় এবং আমি এই পাবলিকের ভিতরে আমার যত সিএসএস ফোল্ডারগুলো আছে জাভাস্ক্রিপ্ট ফোল্ডারগুলো ফাইলগুলো আছে সিএসএস ফাইল জাভাস্ক্রিপ্ট ফাইল তারপরে ইমেজ এগুলো আমরা পাবলিক ফোল্ডারের ভিতরেই রাখবো এবং চাইলে অন্য অন্য জায়গাও রাখা যায় বাট সেখানে রেখেও এখানে আনতে পারবো এখানেই নিয়ে আসতে হবে এবং কোথায় কোথায় রাখা যায় কীভাবে রাখা যায় সেটা আমি দেখাবো বাট আমি প্রথমে বলে নিই যে আমার যত সিএসএস জাভাস্ক্রিপ্ট ইমেজ অথবা ইমেজ আছে এই যে অ্যাসেট আমরা যারা ডিজাইনে কাজ করছি তারা হয়তো এটা একটু ভালো বুঝবেন যে ডিজাইনের ক্ষেত্রে এই যে সিএসএস জাভাস্ক্রিপ্ট ইমেজ এগুলোকে অ্যাসেটস বলা হয় সো অ্যাসেটসগুলো আমরা কোথায় রাখবো এই পাবলিক ফোল্ডারের ভিতরে আচ্ছা এরপরে এখানে আরও কয়েকটা ফাইল আছে যেমন এসটি অ্যাক্সেস এসটি অ্যাক্সেস হলো গিয়ে আমাদের সার্ভারের ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট যখন আমি সার্ভারে কোনো একটা রিকোয়েস্ট পাঠাই সে যে আমাকে ইসে কী বলে index.php ফাইলে নিয়ে যাবে সেই এসটি অ্যাক্সেসের কনফিগারটা এই সরি সেই যে আমার index.php তে রিডাইরেক্ট করে নিয়ে যাবে সেটা কি এই এসটি অ্যাক্সেসের ভিতরে কনফিগার করা থাকে এবং অবশ্যই এখানে আমাদের তেমন কখনোই কাজ করতে হবে না এটা লারাভেল তার নিজের প্রয়োজনে তৈরি করে রেখেছে আমার এখানে কখনোই কাজ করতে হবে না বাট যদি কখনো কোনো একটা সার্ভার এক্সেপশনাল হয়ে যায় তখন সেই সার্ভারের জন্য আবার এসটি অ্যাক্সেস ফাইল গুগলে পাওয়া যায় আমাকে যেখানে তৈরি করতে হবে এমন কিছুই না সেই সার্ভারের জন্য এসটি অ্যাক্সেস ফাইলকে আমার গুগলে সার্চ করলেই পাওয়া যায় যদি কোনো একটা এক্সেপশনাল কোনো সার্ভার আপনাদের হাতে পড়ে যায় সাধারণত কী বলে আপনার লিনাক্স সার্ভারগুলোই বেশিরভাগ ব্যবহার করা হয় আমরা যারা লাইভে যে প্রজেক্টগুলো দেওয়া হয় বেশিরভাগই কি লিনাক্স সার্ভার অথবা লোকালে যখন কাজ করা হয় অ্যাপাসি সার্ভারটাই বেশি ব্যবহার করা হয় সো অ্যাপাসি সার্ভারের জন্য যে কনফিগারটা সেটা এখানে লেখা আছে আর যদি কখনো এক্সেপশনাল কোনো সার্ভার আসে তখন তার জন্য যে প্রয়োজনীয় এসটি অ্যাক্সেস সেটা আমরা গুগল করলেই পেয়ে যাবো এর জন্য আমাকে বেশি একটা পেইন নিতে হবে না আচ্ছা ফ্যাব আইকনটা কি ফ্যাব আইকন হলো গিয়ে আমার এখানে একটা ডামি ফ্যাব আইকন দিয়ে দিয়েছে ফ্যাব আইকনটা হলো ধরেন আমি এই একটা যে ওয়েবসাইট আমি ওপেন করেছি যে গিটহাবের ওয়েবসাইটটা আমার ওপেন করা আছে এই যে উপরে একটা আইকনের মতো দেখাচ্ছে গিটহাবের আইকনটা দেখাচ্ছে এগুলোকে আমরা সাধারণত ফ্যাব আইকন বলে থাকি এবং এখানে লারাভেল তার নিজের প্রয়োজনে একটা ফ্যাব আইকন দিয়ে রেখেছে এটা ইসে ওপেন করা পসিবল না এডিটরে হয়তো কোনো ফাইল সিস্টেমের মাধ্যমে ওপেন করা যাবে বাট এটাও তেমন একটা ইম্পর্টেন্ট কিছু না এখানে ইম্পর্টেন্ট কি আমাদের index.php আচ্ছা এরপরে robots.txt এবং web.config robots.txt হলো গিয়া এসইও যারা করবে তাদের জন্য এসইও রিলেটেড একটা ফাইল এবং web.config আমাদের যে ফুল ওয়েবসাইটটা আছে তার যে কনফিগারেশনগুলো যে ইসের মাধ্যমে এসটি অ্যাক্সেসের মাধ্যমে যে কনফিগারটা সেটাই আবার ওয়েবের ভিতরে বলা আছে সো পাবলিক ফোল্ডারের ভিতরে আমরা কী কী করতে আছি পাবলিক ফোল্ডারকে আমরা আমাদের প্রজেক্টের রুট বলতে পারি এবং সেই প্রজেক্টের রুটটা কোনটা পাবলিকের ভিতরে যে ইন্ডেক্স ফাইলটা আছে সেটা এবং পাবলিক ফোল্ডারের ভিতরে আমরা সকল সিএসএস জাভাস্ক্রিপ্ট ইমেজ এর রিলেটেড যে ফাইলগুলো আছে সেগুলো আমরা পাবলিকের ভিতরে রাখবো এরপরে আমি রিসোর্স ফোল্ডার আচ্ছা রিসোর্স ফোল্ডারের ভিতরে এসে দেখতে পাচ্ছি যে সিএসএস নামে একটা ফোল্ডার আছে জাভাস্ক্রিপ্ট নামে একটা ফোল্ডার আছে ল্যাঙ্গুয়েজের জন্য একটা ফোল্ডার আছে ভিউসের জন্য একটা ফোল্ডার আছে বাট আমি তো উপরে দেখে আসলাম যে পাবলিক ফোল্ডারের ভিতরে আমি সকল সিএসএস জাভাস্ক্রিপ্ট অথবা ইমেজ এখানে আবার ল্যাঙ্গুয়েজের জন্য একটা ফোল্ডার দেওয়া আছে যে ল্যাঙ্গুয়েজ রিলেটেড যে ফাইলগুলো আছে সেগুলো তো আমি উপরে রাখবো এখানে আবার কেন রাখা হচ্ছে আচ্ছা এখানে রাখা হচ্ছে যদি আমি কখনো চাই যে না আমি আমার পাবলিক ফোল্ডারে একটু লোড কমাবো তখন আমি লারাভেল মিক্স নামে একটা আমাদের প্যাকেজ আছে সেই লারাভেল মিক্সের মাধ্যমে আমার যত সিএসএস ফাইলগুলো সেগুলো আমি এই রিসোর্সের ভিতরে সিএসএস ফোল্ডারের ভিতরে রাখবো এবং সেই সব সিএসএস ফাইল ধরেন আমার 5টা সিএসএস অথবা 20টা সিএসএস ফাইল আছে আমি সেই সকল সিএসএস ফাইলগুলোকে কনফিগার করে তারপর জয়েন করে একটা সিএসএস ফাইলে তৈরি করতে চাচ্ছি
ওকে আমি যদি কখনো চাই আর কি যে আমি চাচ্ছি যে 20টাকে আমি একটা সিএসএস ফাইলে তৈরি করব তখন আমি এই রিসোর্স ফোল্ডারের ভিতরে সকল সিএসএস ফাইলগুলো রাখতে পারি এবং নতুন যে আমার সিএসএস ফাইলটা তৈরি হবে সেটা কিন্তু তৈরি হয়ে এই পাবলিকের ভিতরেই আসবে সো আমি সিএসএস ফাইলগুলো এখানে রাখতে বলতেছি বাট আমি চাইলে রিসোর্স ফোল্ডারের ভিতরে রাখতে পারি এবং এখানে রাখলে কি হবে যে আমার সবগুলোকে আমি কনফিগার করে অথবা লারাভেল মিক্সের মাধ্যমে মিক্স করে একটা ফাইলে তৈরি করে আবার এই পাবলিক ফোল্ডারে রেখে দিতে পারি তখন কি হবে পাবলিক ফোল্ডারটা অনেকটা ক্লিন হবে যে পাবলিক ফোল্ডারের ভিতরে আমি 20টা সিএসএস ফাইল রাখলাম তার তুলনায় একটা যদি রাখি অনেকটা কি ক্লিন হয়ে গেল যে আমি দেখলে বুঝতে পারবো যে একটা সিএসএস ফাইল তাও সো এটা কোথা থেকে আসতেছে রিসোর্স ফোল্ডারের অনেকগুলো ফাইল থেকে তৈরি হয়ে একটা আসতে আছে সো এটাও কীভাবে করবো আমরা দেখবো লারাভেল মিক্সের মাধ্যমে কীভাবে করা যায় জাভা স্ক্রিপ্টের ক্ষেত্রেও সেম ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও সেম আচ্ছা এখানে হয়তো ইমেজের কথাটা বলা নাই বাট ইমেজেরটাও পরবর্তীতে আসবে আচ্ছা রিসোর্সের এরপরে আসি আমি ভিউস সো ভিউজগুলো সম্পর্কে আমি লাস্ট ক্লাসেই বলেছিলাম ভিউস ফোল্ডারের ভিতর কি আমার যত এস্টিমেল ফাইলগুলো আছে সেগুলো আমি ভিউস ফোল্ডারের ভিতর রাখবো এবং এখানে এস্টিমেল ফাইলগুলোর এক্সটেনশন কী হবে .blade.psp অবশ্যই ভিউস ফাইলগুলোর নাম হবে প্রথমে নাম থাকবে এবং তার এক্সটেনশনটা হবে .blade.psp এবং ব্লেডের কী সুবিধা এটা আমরা যখন কাজ করবো তখন আমি এটা নিয়ে আলোচনা করবো আজকে এটা নিয়ে আলোচনা করবো না সো আমরা ভিউস ফাইলগুলো কি আমাদের এস্টিমেল রিলেটেড যত ফাইল আছে সেগুলো আমরা রিসোর্সের ভিউস ফোল্ডারের ভিতরে রাখবো এবং এটা খুবই একটা ইম্পর্টেন্ট ফোল্ডার আমাদের সব থেকে বেশি কাজ করার প্রয়োজন হবে এই ভিউস ফোল্ডারের ভিতর এবং আরও কয়েকটা ফোল্ডার আছে যেখানে আমাদের সবথেকে বেশি কাজ করার প্রয়োজন হবে যেমন এস্টিমেলের যে কন্ট্রোলার্স ফোল্ডার এখানেও আমার অনেক কাজ করার প্রয়োজন হবে আমরা রিসোর্স ফোল্ডার পর্যন্ত এসেছি তারপরে আসে আমার রাউটস ফোল্ডার রাউটস ফোল্ডার সম্পর্কে আমরা গত ক্লাসেও একটু দেখেছিলাম যে আমি একটা ইউআরএল তৈরি করেছিলাম কিসের মাধ্যমে রাউটস ফোল্ডারের ওয়েব .psp ফাইলের মাধ্যমে একটা ইউআরএল তৈরি করেছিলাম সো এটা থেকে আমরা অবশ্যই বুঝতে পারতেছি যে ওই এই যে রাউটস ফোল্ডার এর কাজ কি আমার যত ধরনের ইউআরএল প্রয়োজন হবে সকল ইউআরএলগুলোকে আমি রাউটস ফোল্ডারের ভিতরে রাখবো এখানে হয়তো ইউআরএলের পার্থক্য হতে পারে যেমন ওয়েব রিলেটেড ইউআরএল ওয়েব রিলেটেড ইউআরএল কি আমি আমার শুধুমাত্র আমার প্রজেক্টের জন্য আমি আমার নিজের প্রয়োজনে আমার প্রজেক্টের জন্য যে ইউআরএলগুলো তৈরি করতেছি সেগুলো আমরা ওয়েব রাউট বলে থাকি আবার ধরেন API ধরেন আমার প্রজেক্ট থেকে অন্য কেউ ডাটা নিতে চাচ্ছে তার জন্য যে আমি ইউআরএলগুলো তৈরি করবো সেগুলোকে আমরা API ইউআরএল বলে থাকি সো API রিলেটেড ইউআরএলগুলো আমরা এই API.psp-র ভিতরে তৈরবো ওয়েব রিলেটেড যে ইউআরএলগুলো এটা আমরা web.psp-র ভিতরে করবো আমাদের যদি কখনো কনসোল রিলেটেড কোনো ইউআরএল লাগে অর্থাৎ কমান্ড রিলেটেড কোনো ইউআরএল লাগে সেটাকে আমরা কনসোলের ভিতরে করবো আবার চ্যানেল রিলেটেড যদি আমার কোনো একটা চ্যানেল তৈরি করা লাগে সেই চ্যানেল রিলেটেড ইউআরএলগুলো আমরা এই channel.psp-র ভিতরে করবো এবং এখানে সব থেকে বেশি ব্যবহার করবেন আপনারা web.psp এই যে রাউটটা এই রাউটটাই বেশি ব্যবহার হবে অর্থাৎ আমাদের প্রজেক্টের জন্য যে ইউআরএলগুলো তৈরি করা হবে সেটাই সব থেকে বেশি ব্যবহার করতে হবে আচ্ছা এরপর আসি আমার স্টোরেজ ওকে আচ্ছা স্টোরেজ ফোল্ডারের ভিতরে কী থাকবে আচ্ছা স্টোরেজ ফোল্ডারের ভিতর প্রথমেই আসি আমি একটু নিচ থেকে আসি এখানে আমার logs.psp নামে একটা ফোল্ডার আছে এই লগস ফোল্ডারের ভিতরে কী থাকবে আমার প্রজেক্টের যে ইরোরগুলো হবে ইরোরগুলো তো আমি সাথে সাথে ব্রাউজারে দেখতে পাবোই বাট কিছু ইরোর আছে হিডেন ইরোর যেগুলো আমি ব্রাউজারেও দেখতে পাবো না সে ধরুন যদি কোনো ইরোর বাজে সেগুলো আমার এই যে লগের লগস ফোল্ডারের ভিতরে নতুন একটা ফাইল তৈরি হয়ে নেবে সেই ফাইলে সেই ইরোরগুলো স্টোর থাকবে ওকে সো আমার যত ধরনের ইরোর বাজুক না কেন আমাদের ব্রাউজারে যেটা আমি ব্রাউজারে দেখতে পাচ্ছি এবং যে ইরোরগুলো দেখতে পাচ্ছি না সব ইরোরগুলোই এই লগস ফোল্ডারের ভিতরে একটা laravel.logs নামে একটা ফাইল তৈরি হবে যখন আমার ইরোর বাজবে তখন এটা তৈরি হবে এখন তৈরি হচ্ছে না সো এই লগস ফোল্ডারের ভিতরে সেই ইরোরগুলো দেখাবে আমি এখানে আসলে সেই ইরোরগুলো দেখতে পাবো সেই ফাইলটা ওপেন করলে আচ্ছা এরপর আসতে আছে ফ্রেমওয়ার্ক সো ফ্রেমওয়ার্ক ফোল্ডারের ভিতরে ধরেন আমি ক্যাশ রিলেটেড কোনো একটা ডাটা অথবা কিছু স্টোর করতে যাচ্ছি সেই ক্যাশ রিলেটেড ফাইলগুলো আমি এই ফ্রেমওয়ার্কের ভিতরে ক্যাশের ভিতরে স্টোর করতে পারি তারপরে সেশন রিলেটেড কোনো ডাটা যদি আমি স্টোর করে রাখতে চাই আমি সেশনে স্টোর করে রাখতে পারি ওকে তারপরে টেস্ট রিলেটেড কোনো ডাটা যদি আমি তো স্টোর করতে চাই সেটা আমি এই টেস্টের ভিতরে রাখতে পারি ভিউ রিলেটেড কোনো ডাটা স্টোর করতে চাইলে ভিউর ভিতরে রাখতে পারি আচ্ছা সো আমি বুঝলাম যে স্টোরের কাজ স্টোর করে রাখা কোনো ডাটা স্টোর করে রাখা এবং ডিবাগবারের ভিতরে ডিবাগবার রিলেটেড যদি কোনো ডাটা আসে সেটাও আমি এই ডিবাগবারের ডিবাগ ফোল্ডারের ভিতরে কি সে ডাটাগুলো থাকবে আচ্ছা
এরপরে আসি অ্যাপ ফোল্ডার। সো অ্যাপ ফোল্ডারের ভিতরে আমি যে পাবলিকের ভিতরে ইমেজটা স্টোর করতে চাচ্ছিলাম নাকি, আমি দেখলাম যে পাবলিকের ভিতরে আমরা কী কী স্টোর করতে চাচ্ছিলাম, যে জাভাস্ক্রিপ্ট, সিএসএস, জাভাস্ক্রিপ্ট এবং ইমেজ। সো আমি তো দেখলাম যে ইমেজের জন্য অলরেডি সিএসএস এবং জাভাস্ক্রিপ্টের জন্য অলরেডি রিসোর্সের ভিতরে অপশন আছে, এবং ইমেজের ক্ষেত্রে আমি চাইলে এই যে স্টোর ফোল্ডারটা আছে, স্টোরের অ্যাপ এবং এর পাবলিক ফোল্ডারের ভিতরে আমার ইমেজগুলো রাখতে পারি যদি আমি চাই। বাট এখানে যদি ইমেজ রাখিও আমাকে কি করতে হবে, এই পাবলিকের সাথে একটা লিংক করে দিতে হবে, ওটাকে আমরা সিম্বলিক লিংক বলে থাকি। সিম্বলিক লিংক কেমন, ধরেন আপনারা যারা উইন্ডোজ চালান আপনাদের কাছে সব থেকে বেশি সহজ হবে যে আপনার একটা বড় ফাইল, 2 GB একটা ফাইল আপনার ভিতরে ইসে আছে, কী বলে, আপনার ডি ড্রাইভ অথবা এফ ড্রাইভ কোনো একটা ড্রাইভের ভিতরে 2 GB 3 GB একটা ফাইল আছে, একটা মুভি আছে। তো আপনি চাচ্ছেন যে এই মুভিটার একটা শর্টকাট তৈরি করব। শর্টকাটটা সর্বোচ্চ কত, 4 KB অথবা 2 KB 3 KB এভাবে হয়। সে একটা শর্টকাট তৈরি করে আপনি ড্যাশবোর্ড, এই যে আপনার যে হোম পেজ আছে সে হোম পেজে রেখে দিতে চান। তখন কী হলো যে একটা লিংক তৈরি হয়ে গেলো, আপনি হোম পেজে যে একটা শর্টকাট তৈরি করে রেখে দিলেন, ওই শর্টকাটে ক্লিক করলে কি আপনার কিন্তু ওই যে মুভিটা আপনি ভিতর থেকে শর্টকাট তৈরি করে রেখেছেন সেই মুভিটাই কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। এই যে লিঙ্ক অ্যাপটা করে রাখছেন এটাকে আমরা সিম্বলিক লিঙ্ক বলে থাকি। সেই সিম্বলিক লিঙ্ক করে দিতে হবে কার সাথে, এই পাবলিক ফোল্ডারের সাথে। সো আমি যদি কোনো একটা ইমেজ এই অ্যাপ ইসে স্টোরেজ ফোল্ডারের ভিতরে রাখি সেটাকে আবার এই পাবলিক ফোল্ডারের ভিতরে লিঙ্ক অ্যাপ করে দিতে হবে। সো আমরা প্রথম অবস্থায় এবার এই ঝামেলাগুলো করবো না, আমরা প্রথম অবস্থায় সরাসরি পাবলিকের ভিতরেই রাখবো। পরবর্তীতে আস্তে আস্তে যখন এক্সপার্ট হয়ে যাবো তখন এই কাজগুলো করব, যে আমি স্টোরেজের ভিতরে রেখে সেটা পাবলিকের সাথে লিঙ্ক অ্যাপ করে দেবো, আবার রিসোর্স ফোল্ডারের ভিতরে সিএসএস জাভাস্ক্রিপ্টগুলো রেখে পাবলিকের সাথে লিঙ্ক অ্যাপ করে দেবো। এগুলো আমরা একটু এক্সপার্ট হয়ে গেলে করব, এটা আমরা প্রথম অবস্থায় করব না। সো আমরা স্টোরেজ ফোল্ডারের কাজ বুঝলাম, যে স্টোরেজ নামটা দেখে আমরা বুঝতে পারতেছি যে এখানে আমি কোনো ডাটা অথবা কোনো কিছু যদি স্টোর করে রাখতে হয় আমি এখানে স্টোর করে রাখতে পারবো। আচ্ছা, এরপরে আসতে আছে আমার টেস্টিং। আমরা চাইলে যে কোনো প্রজেক্ট, যে কোনো, এখন শুধুমাত্র লারাভেল না, সব ধরনের টেকনোলজি এই টেস্টিংটা ব্যবহার করতেছে। টেস্টিং আসলে কী, টেস্টিং হলো গিয়ে আমরা কোনো একটা রিকোয়েস্ট যে সেন্ড করতে আছি এই রিকোয়েস্টটা আমার কত সময় নিচ্ছে, কেমন ডাটা রিটার্ন করতে আছে, ডাটায় কোনো ঝামেলা আছে কিনা, কোনো ফিল্টারিংয়ের ঝামেলা আছে কিনা, এই যে টেস্টিংগুলো, এই টেস্টিংগুলো আমরা এই টেস্ট ফোল্ডারের ভিতরে করব। ওকে, সো টেস্ট রিলেটেড যত কাজ আমরা এই টেস্ট ফোল্ডারের ভিতরে করবো। আচ্ছা, এরপরে আসতে আছে আমাদের খুবই একটা ইম্পর্ট্যান্ট ফোল্ডার, সেটা হলো গিয়ে ভেন্ডর ফোল্ডার। আমি দেখলাম যখন আমরা লারাভেল প্রজেক্ট ইনস্টল করেছিলাম তখন দেখেছিলাম যে অনেকগুলো প্যাকেজ ইনস্টল হয়েছে। আপনারা তো সবাই ইনস্টল করেছেন, সবাই এটা খেয়াল করেছেন যে অনেকগুলো প্যাকেজ ইনস্টল হয়ে গেছে, বাট সেই প্যাকেজগুলো কই গেল? আমরা এতগুলো ফোল্ডার তো দেখে আসলাম বাট সেই প্যাকেজগুলো তো দেখলাম না। এই যে প্যাকেজগুলো ইনস্টল হয়েছে, ডাউনলোড করছে, ইনস্টল করছে লারাভেল তার নিজের প্রয়োজনে, সেই প্যাকেজগুলো ইনস্টল হয়ে এই ভেন্ডর ফোল্ডারের ভিতরে আছে। আমার লারাভেল তার যতগুলো পিএসপির যত প্যাকেজ ইনস্টল করার প্রয়োজন হয়েছে সবগুলো ইনস্টল করে কি এই ভেন্ডর ফোল্ডারের ভিতরে রেখে দিয়েছে। আচ্ছা, এরপর আসতেছে এডিটর ডট কনফিগ। এটা আপনাদের কোনো ফাইল না, সরি, এটা হচ্ছে আমার কী বলে পিএসপি স্টমে একটা ফাইল তৈরি হয়। এছাড়াও এডিটর কনফিগের ভিতরে কী থাকে আমি বলে দিই, এডিটর রিলেটেড যদি কনফিগারেশন কোনো কিছু থাকে সেটা আমরা এই এডিটর ডট কনফিগের ভিতরে লেখা হয়। ওকে, যে এডিটরটার ইটা ক্যারেক্টার সেট অর্থাৎ UTF-8 এ ধরনের যে ভেরিয়েবলগুলো এগুলো কি এডিটর রিলেটেড যে কনফিগারেশনগুলো এগুলো আমরা এডিটর ডট সরি ডট এডিটর কনফিগ ফাইলের ভিতরে লিখে দিই। আর ENB ফাইলটা তো অলরেডি বলেছি যে আমার ENB ফাইলের ভিতরে কী থাকতে আছে, যে এনভায়রনমেন্ট রিলেটেড যত কনফিগারেশন আছে সেগুলো কি আমার ENB ফাইলের ভিতরে থাকতে আছে। আচ্ছা, এরপর আসতেছে ENB.example। আমার উপরে একটা ENB আছে, নিচে আবার ENB.example-এর মানে কি, ENB.example-টা দেওয়ার কারণ হলো গিয়ে যখন আমরা একটা টিম হিসেবে কাজ করি, ধরেন আমরা একই প্রজেক্টে 5 জন কাজ করতে আছি, সো আমি আমার প্রজেক্টটা কিন্তু অন্য একজনকে শেয়ার করব, অন্য একজনকে দেবো, সেও সেম প্রজেক্টে কাজ করবে, আমিও সেম প্রজেক্টে কাজ করবো। এই যে শেয়ারিংয়ের কাজটা এটা আমরা করি সাধারণত গিটহাবের মাধ্যমে, গিটহাব অথবা গিটল্যাবের মাধ্যমে। ওকে, সো এই যে শেয়ারিং শেয়ার করতে আছি তাকে আমি আমার প্রজেক্টটা দিচ্ছি, সে ওটাকে আবার ক্লোন করে সেখানে কাজ করতেছে। সো আমার যে এনভায়রনমেন্ট এবং তার যে এনভায়রনমেন্ট দুটো কিন্তু সেম না, তার ক্ষেত্রে হয়তো ডাটাবেজের নাম সে ভিন্ন রাখতে পারে, আমি ডাটাবেজের নাম ভিন্ন রেখেছি। যখন আমরা ডেভেলপমেন্টে কাজ করতে থাকবো তখন, এটা লাইভের ক্ষেত্রে না,
সো এই যে ডাটাবেসের এনভায়রনমেন্ট সেটআপগুলো তার ক্ষেত্রে এবং আমার ক্ষেত্রে কি কখনোই সেম হবে না। সো আমি তাকে কখনোই আমার ইএনবি ফাইলটা তাকে কখনোই দিব না, তাকে কি কখনোই আমার ইএনবি ফাইলটা দিব না, তাকে এই ডট ইএনবি ডট এক্সাম্পল ফাইলটা দিয়ে দেবো, সে এটা কপি করে ডট ইএনবি নামে একটা ফাইল তৈরি করে নেবে এবং এখানে সে তার এনভায়রনমেন্ট সেটআপগুলো বসায় নেবে, সে তার সকল এনভায়রনমেন্ট সেটআপগুলো কি বসায় নেবে। এবং এটা আমি একদিন প্র্যাকটিস করে দেখাবো, টেস্ট করে দেখাবো। আমিও তো আমার যে প্রজেক্টগুলো, আমার যে সোর্স কোডগুলো আপনাদেরকে গিটহাবের মাধ্যমে দিব, সো আপনারাও এগুলো দেখবেন। আচ্ছা, এরপর আসতেছে গিট অ্যাট্রিবিউটস। এটা গিট রিলেটেড যে কনফিগারেশনটা আছে সেটা গিট অ্যাট্রিবিউটসের ভিতরে আছে। সো এখানেও আমাদের তেমন কোনো কাজ করার প্রয়োজন হবে না। আমাদের এই ডট গিট ইগনোর এখানে মাঝে মধ্যে কাজ করার প্রয়োজন হতে পারে। কেমন কাজ করার প্রয়োজন হতে পারে, যে আমার কিছু ফাইল আমি চাচ্ছি যে আমি যে ইমেজগুলো আপলোড করতেছি এই ফাইলটা আমি আমার যে টিম মেম্বার আছে তাকে দেবো না, কারণ তার ডাটাবেস আমার ডাটাবেস তো সেম না। সো আমার ইমেজগুলো তার কাছে যাইয়ে কোনো লাভ নাই। সো আমি চাচ্ছি যে সেই ডাটাগুলো তাকে দিব না। সো আমি যেহেতু তাকে গিটের মাধ্যমে প্রজেক্টটা দিচ্ছি, সো এই গিট ইগনোরের ভিতরে সেই যে যে ফাইল আমি দিতে চাচ্ছি না, যে যে ফোল্ডার আমি দিতে চাচ্ছি না, সেগুলো বলে দিতে হবে। কোথায় বলে দিতে হবে? গিট ইগনোর ফাইলের ভিতরে। আচ্ছা, এখানে স্টাইলিক নামে একটা ফাইল আছে, এটা হলো কি, আমরা যখন লারাভেল প্রজেক্টটা ইনস্টল করেছিলাম তখন দেখেছিলাম, তখন একটু মোটামুটি বিস্তারিতই জেনেছিলাম ডকার সম্পর্কে। সো ডকার রিলেটেড যে কনফিগারটা সেটা আমরা স্টাইলিক ডট পাইএমএল এর ভিতরে থাকে। ওকে, এরপর আসতেছে আর্টিশান। সো আর্টিশানের ভিতরে কী থাকে? আর্টিশানের ভিতরে আমরা আর্টিশান কমান্ডটা অলরেডি ইউজ করেছি, যে পিএসপি আর্টিশান কমান্ডটাকে অলরেডি ইউজ করেছি। সো সেই কমান্ডগুলো এই আর্টিশান ফোল্ডারের মাধ্যমে ম্যানেজ করা হয়। ওকে, সো এই আর্টিশান ফোল্ডার না, সরি, এটা একটা ফাইল। সো এই আর্টিশানের মাধ্যমে কি আমার কমান্ডগুলো ম্যানেজ করা হয়। ওকে, এরপরে যে ফোল্ডারটা সেটা খুবই ইম্পর্টেন্ট একটা ফোল্ডার, সেটা হলো কম্পোজার ডট জেসন। কম্পোজার ডট জেসনের কাজ কি? কম্পোজার ডট জেসনের কাজ হলো লারাভেল তার নিজের প্রয়োজনে হোক আর যে কারণেই হোক না কেন, তার যত প্যাকেজগুলো ইনস্টল করা হচ্ছে আমাদের প্রজেক্টের ভিতরে, সব প্যাকেজগুলোর ভার্সন, কী প্যাকেজ ইনস্টল করা হচ্ছে, সেই প্যাকেজগুলো কোথায় আছে, সেগুলো কি লারাভেল এই কম্পোজার ডট জেসনের ভিতরে রেখে দেয়। সো আমরা তো দেখেছিলাম কম্পোজার সম্পর্কে যখন জেনেছিলাম, সো কম্পোজারকে পিএসপির প্যাকেজ ম্যানেজার বলা হয়, কম্পোজারকে পিএসপির প্যাকেজ ম্যানেজার বলা হয়। সো এই কম্পোজার ডট জেসনের ভিতরে কী থাকতেছে, যে আমি যে কোন প্রজেক্টে কোন ফাইলটা কোন প্যাকেজটা ইনস্টল করতেছি। এখানে যদি আমি খেয়াল করি যে লারাভেল ফ্রেমওয়ার্ক আমি ইউজ ইনস্টল করেছি, আমাদের ফ্রেমওয়ার্কের ভার্সনটা কী আসতেছে সেটাও কি সেখানে রেখে দিচ্ছে। সো আমাদের এই প্রজেক্টের যত প্যাকেজ আছে সেগুলো ম্যানেজ করতেছে কে, এই কম্পোজার ডট জেসন ফাইল। এবং আমি আরও একটা জিনিস বলে রাখি, সেটা হলো কি, এই যে ভেন্ডর ফোল্ডারটা আমরা অলরেডি ভেন্ডর ফোল্ডার দেখেছি এবং ভেন্ডর ফোল্ডার সম্পর্কে জেনেছি, যে ভেন্ডর ফোল্ডারের ভিতরে কী থাকে, আমার ইনস্টল করা সব প্যাকেজগুলো ভেন্ডর ফোল্ডারের ভিতরে থাকে। এখন আমি যখন আমার একজন টিম মেম্বারকে আমার প্রজেক্টটা শেয়ার করব, গিট ইগনোর যেভাবে দিতে চাচ্ছি না সেইভাবে আমি ভেন্ডর ফোল্ডারটাও দেবো না। কেন ভেন্ডর ফোল্ডারটা দেবো না, কারণ হলো কি, ভেন্ডর ফোল্ডারটা অনেক বড় একটা ফোল্ডার, এখানে আমি অনেকগুলো ফোল্ডার দেখতে পাচ্ছি, এর ভিতরে অনেক অনেক ফোল্ডার আছে। ওকে, সো আমি এই ভেন্ডর ফোল্ডারটা আমার কোনো ইউজারকে, আমার কোনো টিম মেম্বারকে দিবো না। সো সে এটা কোথা থেকে পাবে? সে এটা পাবে, এই ভেন্ডর ফোল্ডারটা পাবে, তার কাছে তো আমার এই কম্পোজার ডট জেসন ফোল্ডারটা আছে নাকি, কম্পোজার ডট জেসন ফোল্ডারটা আছে, সেখানে জানতে পারতেছে যে পিএসপি আমাদের এই প্রজেক্টে, আমি যে প্রজেক্টটায় কাজ করতেছি এই প্রজেক্টে কোন কোন প্যাকেজ ইনস্টল করা আছে, তার কি একটা লিস্ট এখানে দেওয়া আছে। আমার ডেভেলপমেন্ট লেভেলে কী কী প্যাকেজ ইনস্টল করা লাগবে সেগুলো এখানে দেওয়া আছে, লাইভের জন্য কী কী প্যাকেজ ইনস্টল করা লাগবে সব কিছু এখানে দেওয়া আছে। সো এই যে প্যাকেজগুলোর লিস্ট পাইছে, এই লিস্ট থেকে সে এই ভেন্ডারগুলো, এই ভেন্ডার ফোল্ডারটা তৈরি করে নিতে পারবে এবং সব প্যাকেজগুলো ইনস্টল করে নিতে পারবে। এবং এর জন্য তাকে কোনো ম্যানুয়ালি কিছুই করতে হবে না, তাকে যখন আমি ভেন্ডার ফোল্ডার ডিলিট করে অথবা ভেন্ডার ফোল্ডার ছাড়া দেবো, সে সিম্পল একটা কমান্ড যদি চালায় তাহলে তার কি এই সব প্যাকেজগুলো ইনস্টল হয়ে যাবে এবং কি এই ভেন্ডার ফোল্ডারটাও তার তৈরি হয়ে যাবে। কী কমান্ড রান করতে হবে? কম্পোজার ইনস্টল। ওকে, কম্পোজার ইনস্টল কমান্ডটা রান করলে আমার এগুলো সব ইনস্টল হয়ে যাবে, আমার কম্পোজারের ভিতরে যত প্যাকেজ আছে সবগুলো কি সে ইনস্টল হয়ে যাবে। আমি আর রান করলাম না, যেহেতু আমার অলরেডি ভেন্ডার ফোল্ডারটা আছে।
আচ্ছা composer.lock এটাও একটা ইম্পর্টেন্ট ফোল্ডার composer.lock এর ভিতরে কি থাকতে আছে composer.lock এর ভিতরে থাকতে আছে আমার উপরে তো দেখলাম composer json এর ভিতরে শুধুমাত্র লিস্ট থাকতে আছে বাট এটা কোথা থেকে ডাউনলোড হবে কোন github এর কোন লিংক থেকে ডাউনলোড হবে এগুলো কি সবই composer.lock এর ভিতরে ডিফাইন করা আছে তার মানে আমার এই composer.lock টা তৈরি হচ্ছে কার মাধ্যমে composer.json এর উপরে ডিপেন্ড করে এবং এটা আমাকে তৈরি করতে হবে না অথবা আমাকে আপডেট করতে হবে না কেন আপডেট করার কথা কোন কখন কেন আসছে যে আমি নতুন একটা প্যাকেজ ইনস্টল করতে যাচ্ছি এখানে আমার অনেকগুলো প্যাকেজ আছে আমি নিচে চাচ্ছি যে নতুন একটা প্যাকেজ ইনস্টল করব এখানে আমি এখন আর করলাম না যাই হোক সো আমি নতুন একটা প্যাকেজ ইনস্টল করলাম সো ইনস্টল করার যে যে প্যাকেজটি ইনস্টল করতে যাচ্ছি তার নাম আমি এখানে লিখে দিলাম সো সেটা যে কোথা থেকে ইনস্টল হবে কিভাবে ইনস্টল হবে সেটা কি ম্যানেজ করবে composer.json এর লিস্টের উপরে ডিপেন্ড করে অর্থাৎ ওখানে যদি নতুন একটা প্যাকেজ ইনস্টল হয় সেই প্যাকেজের নাম প্যাকেজটা কোথা থেকে ইনস্টল হচ্ছে সেটা সে এই থেকে গিটহাব থেকে নিয়ে এসে আমার এই composer.lock এর ভিতরে আপডেট করে দেবে অথবা ভার্সন যদি কখনো চেঞ্জ হয় সেটাও সে এই composer.lock এর উপরে লকের ভিতরে আপডেট করে দেবে এবং আমি যখন কম্পোজার ইনস্টল কমান্ডটা রান করব সেই composer.lock থেকেই সেটা ইনস্টল করবে আমরা যেটা যে কমান্ডটা একটু আগে দেখাইছিলাম এখানে টার্মিনাল ওপেন করে কম্পোজার ইনস্টল সেই কমান্ডটাকে এই composer.lock থেকেই আমার প্যাকেজগুলো ইনস্টল করবে এবং composer.lockটা কীভাবে তৈরি হচ্ছে আমার composer.json এর মাধ্যমে আচ্ছা এরপরে আসে আমি package.json আমরা এখন composer.json দেখেছিলাম package.json-টাও সেম composer.json এর মতোই বাট package.json কী প্যাকেজগুলো ইনস্টল ম্যানেজ করতে আছে package.json আপনার জাভাস্ক্রিপ্ট রিলেটেড যত প্যাকেজ আছে সেগুলো ম্যানেজ করতে আছে ওকে সো আমার যেহেতু আপাতত কোনো জাভাস্ক্রিপ্ট রিলেটেড কোনো প্যাকেজ নাই সব কিছু পিএসপির প্যাকেজ এজন্য আমার কোনো জাভাস্ক্রিপ্ট রিলেটেড প্যাকেজ ইনস্টল হয়নি বাট তারপরে সে আমাকে একটা ফোল্ডার দিয়ে দিয়েছে যে যদি কখনো জাভাস্ক্রিপ্ট রিলেটেড কোনো প্যাকেজ ইনস্টল করার প্রয়োজন হয় তোমার এই package.json এর মাধ্যমে সেই প্যাকেজটা ইনস্টল হবে ওকে আচ্ছা তারপরে পিএসপি ইউনিট.xml এটা লারাভেল তার নিজের প্রয়োজনে কিছু ভেরিয়েবল কিছু কনফিগারেশন রেখে দিয়েছে এই পিএসপি ইউনিট.xml এর ভিতরে এখানে কি সার্ভার রিলেটেড কনফিগারেশন এটাও আমার কখনো কাজ করার প্রয়োজন হবে না readme.md এটা কি আমরা যদি গিটহাবে আসি ধরেন আমি গিয়ে laravel/laravel-এ যাই বুঝতে পারছি কি laravel/laravel-এ যাই laravel/laravel এই যে আমি অনেকগুলো কোড দেখতে পাচ্ছি লারাভেলের ফুল প্রজেক্টটাকে এখানে আমি দেখতে পাচ্ছি বাট নিচে যে কনফিগার এই যে একটা ডিসক্রিপশন দেখতে পাচ্ছি এই ডিসক্রিপশনটা আসতে আছে readme.md-র মাধ্যমে ওকে সো আমার readme.md-র মাধ্যমে কি আমি একটা ডিসক্রিপশন লিখে দিতে পারি আচ্ছা ডিসক্রিপশনটা ওপেন করতে গেলে অনেকটা সময় নেয় এটা ইসে আপনার এডিটরে ওপেন করা খুবই কষ্ট হয়ে যায় বাট আমি এখান থেকে দেখাই দিই যে আমার যে এই যে ডিসক্রিপশনটা আমি লিখেছি এই ডিসক্রিপশনটা কিসের মাধ্যমে লিখতেছে আমার এই readme.md ফাইলের মাধ্যমে আচ্ছা ডিসক্রিপশনটা ওপেন হয়েছে বাট অনেকটা সময় নেয় ঠিক এখানে কীভাবে লিখতে হবে readme.ফাইলটা কীভাবে এডিট করতে হবে সব কিছুই ডেমো হিসেবে দেওয়া আছে ওপেন করতে অনেক সময় নেয় আমরা ওটা ইনা করি এরপরে আসতে আছে server.php সো সার্ভার রিলেটেড যে কনফিগারেশনগুলো এখানে যদি আমি খেয়াল করি যে আমার এই server.php আমাকে কিন্তু রিডাইরেক্ট করে index.public-এর index.php ফোল্ডারে নিয়ে যাচ্ছে ওকে সো সার্ভার রিলেটেড যে একটা রিকোয়েস্ট আসলে সে কোথায় যাবে সেটাই server.php ম্যানেজ করে webpack.mix.js এটা আসলে আমরা মিক্স সম্পর্কে অলরেডি শুনেছিলাম কোথায় শুনেছিলাম রিসোর্সের ভিতরে যে আমি অনেকগুলো সিএসএস ফাইল 10টা 15টা অথবা 20টা সিএসএস ফাইলকে আমি লারাভেল মিক্সের মাধ্যমে একটা সিএসএস ফাইল তৈরি করে সেটাকে পাবলিক ফোল্ডারের ভিতরে রেখে দেবো এই যে লারাভেল মিক্সের কাজটা করা হবে এই লারাভেল মিক্সের কাজটা করবে এই webpack.mix.js এর মাধ্যমে এবং কীভাবে কাজ করবে এগুলো আমরা আস্তে আস্তে দেখবো বাট আমরা এতটুকু জেনে রেখে যে লারাভেল মিক্সের কাজকে আমরা এই webpack.mix-এর মাধ্যমে করবো সো আমার নিচে আর কোনো ফোল্ডার নেই আমার সব কোনো কি শেষ হয়ে গেলো এবং এটা হলো গিয়ে ইসের আপনার নিচে যে দুইটা দেখা যাচ্ছে এটা আমার এডিটরের ওকে সো আমার কোন পর্যন্ত ফোল্ডার আসলো webpack.mix পর্যন্ত
সো আমাদের সম্পূর্ণ ফোল্ডার ডিরেক্টরিগুলো দেখা হয়ে গেল আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে কিভাবে একটা ইউআরএল তৈরি করে আমরা অলরেডি ইউআরএল তৈরি করেছি বাট কি এখান থেকে ভিউ রিটার্ন করেছিলাম বাট এখান থেকে ভিউ রিটার্ন না করে কিভাবে একটা কন্ট্রোলারের মাধ্যমে কাজ করানো যায় সেটা আমরা দেখি ওকে এবং কন্ট্রোলারের মাধ্যমে কিভাবে একটা ভিউ রিটার্ন করতে যায় এবং টেমপ্লেটিং কিভাবে করা হয় একটা এইচটিএমএল ডিজাইন কিভাবে দেখতে পারবো সেটা আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখবো সো আজকের ক্লাসটা একটু থিওরি বেশি আজকে কোনো প্র্যাকটিক্যাল ছিল না এবং আজকের ক্লাসটা মোটামুটি অনেকটা ক্রিটিক্যাল ক্লাস এই জন্য সবাইকে জয়েন করার অনুরোধ করছিলাম এখন কারো কি কোথাও কনফিউশন আছে যে ভাই আমি এখান থেকে বুঝিনি অথবা এই জিনিসটা বুঝিনি কারো কোনো কনফিউশন থাকলে কোশ্চেন করতে পারেন জি বলেন কন্ট্রোলার ক্রিয়েট অর্থাৎ আমরা কিভাবে কন্ট্রোলার তৈরি করতে পারি অথবা কন্ট্রোলারের কী কাজ সেটা আচ্ছা কন্ট্রোলারের কাজ হলো গিয়ে আমরা যত লজিক্যাল কাজগুলো করব আচ্ছা আমি আরেকটা উদাহরণ দিই যে আমি একটা অর্ডার করতেছি আমি 10টা প্রোডাক্ট নিয়ে ইভ্যালিতেই ধরেন ইভ্যালিতে আমি অর্ডার করতেছি এখন আমার সব কিছু কার্টে অ্যাড করলাম কার্টে অ্যাড করে আমি যখন অর্ডার বাটনে ক্লিক করতে আসি ওকে অর্ডার বাটনে যখন ক্লিক করতে আসি সে এই যে ডাটাগুলোকে আমি 10টা প্রোডাক্টকে অর্ডার করতেছি এটা যে ডাটাবেজে সেভ করবে ডাটাবেজে তো অবশ্যই সেভ করতে হবে ইভেলির একটা ডাটাবেজ আছে সেখানে সেভ করতে হবে যে এই কাস্টমার আমার 10টা প্রোডাক্ট অর্ডার করেছে এই যে ডাটাবেজে সেভ করার কাজ অর্থাৎ লজিক্যাল যে কাজগুলো পিছনে যে কাজগুলো করতে আছে এই কাজগুলো কন্ট্রোলার করবে হবে আর কন্ট্রোলার সম্পর্কে অবশ্যই দেখ অবশ্যই আরও বিস্তারিত কথা হবে কন্ট্রোলার কীভাবে তৈরি করবেন এখানে কী কী কাজ করবেন আপনাদের প্রতিনিয়ত কন্ট্রোলারে কাজ করতে হবে অবশ্যই বিস্তারিত নিয়ে আলোচনা হবে ফোল্ডারগুলো যখন মানে যখন আমরা কাজ করবো তখন প্রত্যেকটা ফোল্ডারে যেগুলো দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা কাজ করা লাগবে হ্যাঁ আমার যখন যে ফোল্ডারের প্রয়োজন হবে আমার কাজের প্রয়োজনে আমি সেই ফোল্ডারে কাজ করব তাহলে তখন তো আবার একটু মানে এগুলো হ্যাঁ অবশ্যই বিস্তারিত হ্যাঁ অবশ্যই 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 আজকের ফোল্ডারটা আজকের ক্লাসটা হলো যে আপনার ফোল্ডারগুলো চিনানো যে আপনার কন্ট্রোলারের কাজ কোথায় হবে আপনি সেটা জেনে নিলেন পরবর্তীতে যখন কাজ করবো কি তখন কন্ট্রোলার সম্পর্কে জানবো বাট কন্ট্রোলারটা কোথায় আছে সেটাকে আজকে আমি বলে দিয়েছি অবশ্যই তখনও বলবো অথবা কন্ট্রোলার অবশ্যই আপনারা দেখবেন প্র্যাকটিক্যালি কাজ করবো দেখবেন বাট আজকের হলো গিয়ে ধারণা দেওয়া যে আপনি কীভাবে কাজ করবেন কোথায় কাজ করবেন কোন ফোল্ডারটা কোথায় আছে আপনি সব কিছু জেনে নিলেন স্যার আরেকটা কোয়েশ্চেন ছিল গত ক্লাসে একটা সমস্যা ছিল আমার জি বলেন এই যে মানে কন্ট্রোল সি তে যখন আমরা কাজ করি আর কি কন্ট্রোল সি দিলে তো প্রজেক্ট অফ হয়ে যায় সম্ভবত আচ্ছা এটা আপনার দিছিলেন মানে টার্মিনালে নাকি টার্মিনালে দিচ্ছিলেন নাকি হ্যাঁ 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 এই যে টার্মিনাল অথবা ইসে এখানে কন্ট্রোল সি না উইন্ডোজের ক্ষেত্রে কি আমার মনে নাই আমি লিনাক্সের ক্ষেত্রে হলো কন্ট্রোল শিফট সি ওকে কন্ট্রোল শিফট সি এটা কি মানে মানে ওইখানে গিয়ে এই বাটনটা চাপ দিলেই হবে না আলাদা কিছু লেখা বা কিছু করা না না আলাদা কিছু লিখতে হবে না কন্ট্রোল শিফট সি আপনার উইন্ডোজের ক্ষেত্রে হয়তো নাও হতে পারে সেক্ষেত্রে আপনি কি করতে পারেন রাইট বাটনে ক্লিক করে পেস্ট করবেন ওকে রাইট বাটনে ক্লিক করলে পেস্ট করবেন হয়তো অনেক ক্ষেত্রে হয় না এক একটা পিসিতে এক এক ধরনের কনফিগারেশন থাকে তো কমান্ড লাইনের কনফিগারেশনটা আলাদা একটু এক একটা অপারেটিং সিস্টেমের এক এক ধরনের কমান্ড লাইনেরই থাকে সো এটা আপনাকে উইন্ডোজেরটা মেবি কন্ট্রোল সি অথবা কন্ট্রোল অল্টার সি এর মাধ্যমে করা যায় না উইন্ডোজেরটা এভাবে রাইট বাটনে ক্লিক করেই করতে হয় ওকে ওকে আর কারো যদি কোনো কনফিউশন থাকে অথবা সমস্যা থাকে বলতে পারেন আচ্ছা ভাইয়া পিএসপি আর্টিজান কমান্ড যেটা কাস্টম কমান্ডটা কিভাবে ক্রিয়েট করব আর কি কি কাজে লাগতে পারে এটা আমরা যখন আসবো আস্তে আস্তে দেখবো সমস্যা নেই ধরেন আপনি নতুন খুবই আল্ট্রা লেভেলের কোনো একটা কাজ করতে চাচ্ছেন অ্যাডভান্স লেভেলের যে আপনি একটা কমান্ড তৈরি করে রাখতে চাচ্ছেন যে কমান্ডটা আপনার যে টিম মেম্বার যারা আছে আপনার টিম মেম্বার সবার জন্য খুব উপকার হবে যে তারা একটা কমান্ডের মাধ্যমে তার অনেকগুলো টেবিল তৈরি হয়ে যাবে অথবা অনেকগুলো কন্ট্রোলার তৈরি হয়ে যাবে সো আপনি চাচ্ছেন যে আপনার টিম মেম্বার যারা আছে আপনি ধরেন 50 জন টিম মেম্বার নিয়ে একটা প্রজেক্ট করতেছেন তো আপনি চাচ্ছেন যে আপনার টিম মেম্বারদের জন্য সময় বাঁচানোর জন্য একটা কমান্ড তৈরি করে দিতে চাচ্ছেন তো তখন আপনি এটা তৈরি করে দিতে পারেন তখন আপনার এটা হেল্প করবে এবং কীভাবে কাজ করবে এটা আমরা ভবিষ্যতে দেখব আমরা এই যেগুলো দেখলাম সবগুলো কিন্তু আজকে আমরা দেখে নিই যে কীভাবে কাজ করবে আমরা শুধুমাত্র জেনে গেছি যে কোথায় কী কাজ করবে কোন ফোল্ডারে কী কাজ কোন ফাইলের কী কাজ নাকি
আমরা যখন কাজ করব তখন আমরা এগুলো দেখব। জি ভাইয়া। আচ্ছা আর কারো কোনো কোশ্চেন? রফিকুল ইসলাম ভাই মেবি ক্যামেরা অন করেছেন। আচ্ছা তাহলে আমরা আজকে ক্লাসটা শেষ করে দিই। আমরা ইনশাল্লাহ আজকে ক্লাসটা একটু বোরিং ক্লাস গেছে এবং সবার হয়তো একটু ই লাগছে। আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে প্র্যাকটিক্যালি কোডে হাত দেব, কোড করব এবং তখন হয়তো একটু মজা লাগবে। আজকে ক্লাসটা একটু মজা কমই লাগছে সোজা কথা, কারণ কাজের ভিতরে মজা না পাইলে কিন্তু কাজ করে তেমন একটা ভালো লাগে না, নাকি? অবশ্যই আমি নতুন কিছু একটা শিখতেছি, একটু আউটপুট লাগবে। আমি যখন আউটপুট দেখতে পারবো তখনই আমার কাছে ভালো লাগবে। তো আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে আউটপুট দেখতে পারবো এবং আমরা নেক্সট ক্লাস থেকেই প্র্যাকটিক্যালি কাজ করবো। হ্যালো স্যার, আচ্ছা হ্যাঁ রফিকুল ইসলাম ভাই কিছু একটা বলতে চাচ্ছেন, বলেন স্যার। আমার এই যে 10 মিনিটের জন্য নেট চলে গেছিল লাস্টে, দেখতে পাইনি, যা হোক একটা ভিডিও দেখে নেবনি। ওকে ওকে, এখন আমাদের হোমওয়ার্ক কি দিলেন স্যার? হোমওয়ার্ক এই ভিডিওটাই দেখবেন, আজকের হোমওয়ার্ক তেমন কি না, আপনারা একটু স্টাডি করবেন, প্রত্যেকটা ফোল্ডারগুলো একটু দেখবেন। ওকে, প্রত্যেকটা ফোল্ডারে কী কী কাজ, আপনারা চাইলে লারাভেলে ইসেও যেতে পারেন। লারাভেলের ডকুমেন্টেশনের ভিতরে আপনার ফোল্ডার ডিরেক্টরিগুলো খুব ভালোভাবে ডিফাইন করা আছে। ডিরেক্টরি স্ট্রাকচার, ডিরেক্টরি স্ট্রাকচার, এখান থেকে আপনার সবগুলো আরও ভালোভাবে ডিসক্রিপশন করতে পারবেন। ওকে স্যার, আমার একটা প্রশ্ন ছিল স্যার। জি বলেন স্যার। আমাদের ক্লাসটা তো স্যার সপ্তাহে দুইটা স্যার, এই জন্য অনেক গ্যাপ হয়ে যায়। তো হ্যাঁ স্যার, আপনি আপনি এখন করতেছেন, এখন তো তেমন একটা আপনার হোমওয়ার্ক নেই, এই জন্য মনে হচ্ছে গ্যাপ হয়ে যায়। এরপরে যাবেন যে ভাই সপ্তাহে একটা ক্লাস নিন। ওকে, কোনো সমস্যা নেই। ওকে, এখন প্রথম দিকে তো এখন দেখা যায় কাজ কম, এখন বেশিরভাগই থিওরি আসতেছে। যখন প্র্যাকটিক্যালি কাজ শুরু হয়ে যাবে তখন নিজেই বলবেন যে ভাই সপ্তাহে একটা ক্লাস নিন। আচ্ছা সিবাত হাবিব ভাই কিছু একটা কোশ্চেন করতে চাচ্ছিলেন। আপনাদের প্রথমে একটা ক্রুড অপারেশন দেখানো হবে, একটা ক্রুড অপারেশনের প্রজেক্ট দেখানো হবে, তারপরে একটা বেসিক ই কমার্স প্রজেক্ট দেখানো হবে এবং ইন্টারনে আপনারা নিজেরা একটা প্রজেক্ট করবেন এবং সেই প্রজেক্টটা মনিটর করা হবে আমাদের ইসের মাধ্যমে, আমাদের যে টিম আছে টিমের মাধ্যমে। আর হচ্ছে যে আমরা যে কন্টেন্টগুলো আপলোড দিই, এটা আসলে লারাভেল কি সিস্টেম আছে? কন্টেন্টগুলো আপলোড দিই বুঝে নেই, কোনো পোস্ট করা কিংবা অ্যাড করা, হ্যাঁ এগুলো টাইপের থাকে না, এটা কিভাবে? হ্যাঁ এগুলো সবই দেখবেন, এগুলো তো এখন আপনি মাত্র ফোল্ডার ডিরেক্টরি দেখেছেন নাকি, আপনার হয়তো এগুলো এখন বুঝতে কষ্ট হবে। আমরা এগুলো অবশ্যই ক্রুড অপারেশন যখন করব এগুলো সবই আমি বিস্তারিত বুঝাই দেবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ওকে স্যার, আমাদের স্যার মোট কয়টা স্যার ক্লাস হবে স্যার? মোট কয়টা ক্লাস হবে সেটা আপনাদের উপরে ডিপেন্ড করবে, তারপরও প্রায় আপনাদের 24 থেকে 26টার মতো ক্লাস হবে। কারণ আপনাদের দেখা যায় অনেক ক্ষেত্রে যে তার ক্লাস গ্যাপ হয়ে যায় অথবা একই ক্লাস দুই তিনবার নেওয়া লাগতে পারে, কারো একটা কনফিউশন হয়েছে হয়তো একটু সবার জন্য আবার ওই ক্লাসটা নেওয়া লাগতে পারে। তো এই জন্য আমার আপনাদের উপরে ডিপেন্ড করবে, তারপরে আমার 24 থেকে 26টা ক্লাস হবে। ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে ওকে, আল্লাহ হাফেজ। আমি ভিডিও অফ করে দিচ্ছি এবং ভিডিওটা আপলোড করে দিচ্ছি।